আগের দিন আমরা করেছিলাম ন্যাচারাল ডিজাস্টার যেটুকু সেই অবধি, আর ম্যানমেড ডিজাস্টারটা আগামী আজকের জন্য বা পরবর্তী ক্লাসের জন্য ছেড়ে রেখেছিলাম। আচ্ছা, তো যেহেতু তোমরা আগে সমস্ত রকমভাবে পড়ে নিয়েছো, মানে আশা করছি পড়েছো মিনিমাম টুকু যে যেটা পড়ানো হয়েছিল ন্যাচারাল ডিজাস্টারে, আচ্ছা আমাকে তাহলে বলো আর্থকুয়েক কি ফ্লাডের কারণ হতে পারে? হ্যাঁ ম্যাম। ওকে, সাইক্লোনের জন্য প্রয়োজনীয় রিকোয়ারমেন্টগুলো কী কী? নাজবুন নেসা, সাইক্লোন কেন ফর্মেশন করে? মহুয়া, আমি অ্যাকচুয়ালি আগের ক্লাসটা পড়তে পারি। আচ্ছা, রোহিত, সাইক্লোন কেন ফর্ম করে? কোরিওলিস ফোর্সের জন্য, মানে গরম যেখান থেকে যে জায়গাটা তখন গরম হয়ে যায় সূর্যের তাপে, মানে সমুদ্রে, সেখানে বাতাস বাতাসটা হালকা হয়ে যায়, তখন অন্যদিক থেকে মানে নর্দার্ন হেমিস্ফিয়ারে অ্যান্টি ক্লক ওয়াইজ, সাদার্ন হেমিস্ফিয়ারে ক্লক ওয়াইজ। ঠিক আছে, ওকে। আর ইন্ডিয়াতে কোনটা বেশি প্রবলেম করে, কোন হ্যাজ কোন ডিজাস্টার, লাইক আর্থকুয়েক, সাইক্লোন, ফ্লাড, ভলক্যানিজম, কোনটা? ফ্লাড। শিওর? শিওর, হ্যাঁ ফ্লাড তো হয় বেশি। ফ্লাড কত? আর আর্থকুয়েক? ম্যাম আর্থকুয়েক তো হয় কিন্তু কম হয় সংখ্যায় সাইক্লোন বা ফ্ল্যাডের থেকে। সাইক্লোনটা বেশি হয়, যার ফলে ফ্ল্যাডটা হয়। আচ্ছা ঠিক আছে, ওকে গুড। ঠিক আছে, তো চলো আর তাহলে আজকে আমরা এগিয়ে যাই। হ্যাঁ, একটা নতুন জিনিস আমি বলতে চাই তোমাদেরকে। গত 3 দিন ধরে নিউজে একটা কথা চলছে, আমরা যখন ওই খুব ডিপ ওশান মাইনিং বলে কিছু আলোচনা করতাম, যে ডিপ ওশানে অনেক প্রাণী থাকে যাদেরকে এখনো পর্যন্ত আমরা আবিষ্কার করতে পারিনি, তাই তো? এবার ভেনিস ইউনিভার্সিটি, মেবি আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, কিন্তু সেখানে রয়েছিলেন এক মানে একজন মানে বিজ্ঞানী ছিলেন, তার নাম হচ্ছে মনিকা ব্রাইট। তিনি কি মানে তার তিনি এবং তার টিম মিলে একটা রিসার্চ করেন ওশানের কাছে, তো সেখানে দেখা যায় যে জিওথার্মাল যে ভেন্টটা রয়েছে, মানে যেখান থেকে আমরা আগের দিন আলোচনা করছিলাম যে দুটো প্লেট, একটা ভারী ওশানিক, একটা ভারী টেকটনিক প্লেট আর একটা হালকা টেকটনিক প্লেট, সেই দুটো যখন ধাক্কা খায়, যেটা হালকা সেটা উপরে উঠে যায়, যেটা ভারী সেটা নিচে নেমে যায়, যার ফলে ভারী আর হালকার ওই জোনটাতে সাবডাকশন জোন ক্রিয়েট হয়, সেই এলাকা থেকে গরম জল নিঃসৃত হয়। তো ওই এলাকাটাকে জিও থার্মাল, হোয়াট ইজ দ্য মিনিং অফ জিও, লাইক আমরা আর্থকেই বা আর্থের স্ট্রাকচারটাকেই জিওয়েড বা আর্থ রিলেটেড ব্যাপারটাকে জিও বলি, আর থার্মাল মিনস হিট। এবার জিও থার্মাল ভেন্ট, ভেন্ট মিনস অ্যান অ্যারো স্পেস, ওই জায়গাটুকুর মধ্যে সাবডাকশন জোনের মধ্যে পাওয়া গিয়েছে কতগুলো প্রাণী, মানে যেগুলো হচ্ছে ওই সাবডাকশন ভেন্টের ভিতরে থেকেছে। কেন? ওই এলাকাটার নাকি উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেটার তুলনায় আই মিন তোমার পোলার রিজিনের তুলনায় আমরা ট্রপিক্যাল রিজিয়নে জনসংখ্যা, বায়োডাইভার্সিটি এগুলো বেশি কেন? তার কারণ হচ্ছে এখানকার টেম্পারেচারটাকে আমরা বাংলায় বলি নাতিশীতোষ্ণ, না খুব শীত না খুব গরম, এই এলাকাতেই আমরা থাকতে ভালোবাসি। ও 25 ডিগ্রির কম হয়ে গেলে আমাদের মনে হয় খুব ঠান্ডা, আবার বেশি হয়ে গেলে তখন আমরা ভাবি খুব গরম, 25 থেকে 27 এটা আমাদের কাছে মনে হয় ঠিকঠাক টেম্পারেচার। এবার এই টেম্পারেচারটা ওই সমস্ত প্রাণীদের কাছেও একটা হ্যাবিটেবল স্পেস দেয়, সেইখানেই এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে পাওয়া গিয়েছে। যখনই আমরা যেমন আলোচনা করছিলাম যে ডিপ ওশান মাইনিং করা হবে বা ডিপ ওশান মিশন লঞ্চ করা হবে, আরও যে সমস্ত ডেভেলপড কান্ট্রিরা রয়েছে তারা তো অনেক আগে স্টার্ট করে দিয়েছে, তো এইরকমই একটা রিসার্চ টিম হেডেড বাই মনিকা ব্রাইট, তো সেখানে দেখা গিয়েছে মানে তারা সমুদ্রের তলায় পরিষ্কার করতে গিয়েছিলেন। এবার যেহেতু অনেক ডিপ,
এটা হয়েছে ঘটনাটা প্যাসিফিক ওশানে। এবার প্যাসিফিক ওশানের যে ট্রেঞ্চ, সেই ট্রেঞ্চ তো অনেক গভীর হবে, অতটা অক্সিজেন নিয়ে গিয়ে হয়তো করা তাদের পক্ষে সম্ভব হয়নি, বা মেবি এখন যখন আর্টিফিশিয়াল রোবট চলেই এসছে তাহলে আমরা হিউম্যান রিসোর্সকে কেন বরবাদ করব। সেই ধাক্কা সামলানোর জন্যই একটা রোবটিক হ্যান্ড নামানো হয়েছিল ওখানে পরিষ্কার করার জন্য জায়গাটা। সেখান থেকে এই নতুন জিনিসটার উদ্ভব হয়েছে, এই থিওরিটা, যে এখানে নাকি আরও অনেক কৃত্রিম যদি এখনও দেখা যায় বা এখানে রিসার্চ করা যায়, প্রত্যেকটা ওশেনের এই ধরনের ট্রেঞ্চগুলোতে, এই ট্রেঞ্চগুলোতে বিভিন্ন ধরনের এই জিওথার্মাল ভেন্টের নিচে অনেক প্রাণী পাওয়া যেতে পারে। তো এটা হচ্ছে থিওরি, এখনও পুরোটা রিপোর্ট বেরোয়নি, পুরোটা বেরোলে আমি আবার পরবর্তী জানাবো। ঠিক আছে, আমরা আজকে শুরু করব ম্যানমেড ডিজাস্টার। আচ্ছা, এখানে আমি রোড অ্যাক্সিডেন্টে পরে আসছি, টেরার অ্যাটাকটা দেওয়া রয়েছে। What do you think? Terror attack is a disaster? Yes, ma'am. Kano? Kano, terror attack is phole to bibhinno mane amra jemon 26/11 proti ghotonata niye Mumbai to shekhantar 7 joner je goshita chilo tara prochur porimane hotta lila chalechilo er phole gota Mumbai shohore mane prochur loker mrityu hoyechilo sutorang er phole to ekta mane disaster ba bipojjoy neme eshechilo janojibone mane atongko মানুষ মানে বাইরে বেরোতে ভয় পাচ্ছে, হসপিটাল বহু জায়গায় যেতে ভয় পাচ্ছে, সুতরাং এটা তো একটা জনজীবনের বিপর্যয় এনেছিল। তো সুতরাং এটা তো একটা ডিজাস্টার টাইপেরই বলা যেতে পারে। আচ্ছা, একজন রয়েছে তুমি মনীষ শঙ্কর, আমি তোমাকে হয়তো আজকে প্রথম ক্লাসে দেখলাম, আমি তোমাকে মনীষ বলছি। আচ্ছা, তোমরা আগের দিন আমার মিসম্যানেজমেন্টের জন্য কতগুলো দুটো ক্লাস মিস হয়ে গিয়েছে তোমাদের, যারা যারা ক্লাস করতে পারোনি। একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কোয়েশ্চেন, আর একটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কোয়েশ্চেন ঠিক, আর একটা হচ্ছে ডিজাস্টারের ফার্স্ট পার্ট যেটা ন্যাচুরাল। তো ওই মণিশঙ্কর, জয়দীপ, আজকে তোমাদের দুজনকেই যেহেতু দেখলাম, তোমাদের কাছে জিজ্ঞেস করছি, কোয়েশ্চেন যে পার্টটা রয়েছে ক্লাইমেট চেঞ্জের, ওটা কি আবার আমি সলভ করাবো, নাকি তোমাদেরকে পিডিএফটা যেটা হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল রয়েছে সেটাতে তোমরা সলভ করে কোনো সমস্যা হলে আমাকে বলবে? মনীষ বলো। মনীষ তুমি আছো? আচ্ছা, জয়দীপ বলো। আচ্ছা, ঝুম্পাকেও আমি দেখছি, ঝুম্পা মনে হয় আগের দিন ক্লাসে ছিল না, ওই ক্লাসটাতে ক্লাইমেট চেঞ্জের কোয়েশ্চেন যেদিন করিয়েছি। ঝুম্পা তুমি, মানে আমি চাইছি যে কোয়েশ্চেনটা কি আবার আমি করাবো সলভ, নাকি পিডিএফ থেকে তোমরা করে কোনো সমস্যা হলে আমাকে জানাবে? পিডিএফ থেকে আমি ট্রাই করবো, কোনো প্রবলেম হলে জানাবো। আচ্ছা, আর ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপার, মানে ডিজাস্টারের যে ফার্স্ট পার্ট, ওটা তোমরা যারা ক্লাস করোনি ওটা একদিন আমি করিয়ে দেবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এবার আসছি আমরা তাহলে টেরার অ্যাটাকে। আচ্ছা, টেরারিজমের, নয়নিকা বলো, টেরারিজমের মেন লক্ষ্যটা কি? নয়নিকা? হ্যাঁ, টেরারিজমের মেন লক্ষ্যটা কি, মানে কেন টেরারিজমকে আমরা যে ডিজাস্টার বলছি, আর সত্যতাই ওটা প্রচুর হিউম্যান লাইফের একটা বিশাল বড় ডিজাস্টার ক্রিয়েট করেও, সে পলিটিক্যাল হোক বা তোমার ইকোনমিক হোক, এনভায়রনমেন্ট হোক, তো মানে কিভাবে এটা টেরারিজমটা যে একটা টার্ম দিয়েছে, অর্গানাইজড ক্রাইম রয়েছে, টেরারিজম রয়েছে, আরও বিভিন্ন টার্মিনোলজিস রয়েছে, তো এটাকে মানে এটার মেন আইডিওলজি কি? ওকে, বলো ঝিলি। হিংসা, দ্যাট ইজ টেরার। হ্যাঁ রোহিত বলো। হিংসাকে ব্যবহার করে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করে। এক্স্যাক্টলি, হিংসা ওয়াজ দেয়ার মিন্স, বাট হোয়াট ইজ দ্য গোল? হ্যাঁ কাজরি বলো। ম্যাম, ইট মেইনলি স্পেসিং। ম্যাম, ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, ইয়েস ইয়েস। Yes, ma'am. Actually, I wanted to say that terrorism mainly aims to specific type of territorial, specific weak type of groups and make a violent or captive situation okay between
এক্স্যাক্টলি। ময়ূরি তুমি বলো। ম্যাম, মানবিক হত্যালীলা চালিয়ে কোনো একটা জায়গাকে বা কোনো একটা দেশকে দখল করাই এর প্রধান লক্ষ্য। হ্যাঁ, সেটা শুধু যে মানবিক হত্যালীলা তা নয়, ভাইলেন্স, যে কোনো প্রকারের ভাইলেন্স, হস্টেজ করেছেন দুজন, আমাদেরকে মারছেন না, বাট দে হ্যাভ দেয়ার পার্টিকুলার আইডিওলজি বা গোল। আমরা হচ্ছি সবাই ক্যাবিনেট মিনিস্টার, প্রাইম মিনিস্টারের হাতে যেহেতু পাওয়ার রয়েছে, প্রাইম মিনিস্টারকে ছাড়া রয়েছে, প্রেসিডেন্টকেও ছাড়া রয়েছে, আমরা ক্যাবিনেট মিনিস্টারদেরকে আটকে রাখা হয়েছে। বলা হচ্ছে যদি আমাদের গোল না পূরণ করা হয়, আমাদের এই টাকাটা না দেওয়া হয়, আমাদের এত শতাংশ যদি না মেনে নেওয়া হয় দাবি, প্রত্যেককে মেরে দেব। এখনো মারা হয়নি, আমাদের উপর টর্চার করা হচ্ছে, আমাদেরকে হয়তো আমাদের আরও যারা ফ্যামিলি মেম্বার্স রয়েছে এদের উপর টর্চার করা হচ্ছে, কিন্তু মানে মেরে দেওয়া হয়নি। তো বিভিন্নভাবে বিভিন্ন রকম ওদের গোল চরিতার্থ করার জন্য ওদের টেকনিক রয়েছে। আচ্ছা হ্যাঁ, দীপিকা তুমি কিছু বলবে? ওকে, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা আসি যে টেররিজমের, এবার আমরা বলি টেরর অ্যাটাক যেটা দেখছি। হ্যাঁ, অবভিয়াসলি বিভিন্ন জনের বিভিন্ন মতবাদ, উই হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ ফিলোসফিজ। মেন কথাটা হচ্ছে ভায়োলেন্স দিয়ে বা ভয় দেখিয়ে কোনো কিছু একটা স্পেসিফিক গোলকে অর্জন করা। এবার হচ্ছে এর জন্য কিন্তু সবথেকে বেশি দায়ী হচ্ছে নন স্টেট অ্যাক্টররা। এবার নন স্টেট অ্যাক্টর যারা রয়েছে তারা বিভিন্নভাবে চেষ্টা করে তাদের থেকে যারা একটু ভালো পলিটিক্যালি ইকোনমিক্যালি স্টেবল নেশন তাদেরকে কোনোভাবে না কোনোভাবে তাদেরকে হচ্ছে তোমার হ্যারেস করা, তাদেরকে কোনোভাবে ওই যে স্টেবিলিটি তাদের রয়েছে সেখানটা থেকে নষ্ট করে দেওয়া। এইবার যখন সেই নষ্টটা তারা করে দিচ্ছে, তখনই যে একটা ইনস্টেবিলিটি নেশনের মধ্যে তৈরি হচ্ছে, একটা ফিয়ার তৈরি হচ্ছে। আমরা এখন আশা করছি কি 15ই আগস্ট সামনে রয়েছে 2023-এর, আর মাত্র কয়েকদিন বাকি, হঠাৎ করে একটা হিউমেন্টের মাধ্যমে, আই মিন হিউম্যান ইন্টেলিজেন্স ফ্রম র একটা খবর এসছে 15ই আগস্ট দ্য মেট্রোপলিটন সিটিজ অফ ইন্ডিয়া এখানে ব্লাস্ট হতে পারে। দেন থিঙ্ক, ওই যে একটা মজাদার পরিবেশ, আমরা যে ভাবছি যে এত কিছু করব, সেই আনন্দটাই মাটি হয়ে যাবে। এই ফিয়ার ক্রিয়েট করাটাও এক ধরনের টেররিজম, যে আমরা ফিয়ার ক্রিয়েট করে রাখবো, একটা ইনস্টেবিলিটি ক্রিয়েট করে রাখবো। এবার আমরা দ্য মোস্ট পাওয়ারফুল সোর্স, দ্য হিউম্যান রিসোর্স, এরা যখন বেরোবো না, এরা যখন দেশের বিভিন্ন নেশন বিল্ডিংয়ের কাজে লাগবো না, তখন ইকোনমি ডাউন চলে যাবে। জিডিপি গ্রোথ না করতে পারলে অন্যান্য কান্ট্রির সঙ্গে যারা আমরা রয়েছি আমরা কোনোভাবে কোলাবোরেট করতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের ইকোনমিক ইনস্টেবিলিটি চলে আসবে, সিভিলিয়ানরা না খেতে পেয়ে মারা যাবে। ইট ইজ আ ফিয়ার। এবার এই ফিয়ার যেটা রয়েছে, সিভিলিয়ানরা যখনই খেতে পারবে না, যখন মুদ্রাস্ফীতি দেখা দেবে, যখন বারবার একটা গভর্নমেন্ট কোলাপস হয়ে যাবে, একটা কোলাবোরেটিভ গভর্নমেন্ট বা হয়তো তোমার কোয়ালিশন গভর্নমেন্ট ক্রিয়েট করবে, তাদের স্টেটমেন্ট ঠিকঠাক থাকবে না, এই দেশে একটা ইনস্টেবিলিটি, এটাও একটা এজেন্ডা টেরর অ্যাটাকের। এইবার কি টেরর অ্যাটাকের মিটিগেশন, অ্যাজ ইউজুয়াল আমরা সবাই জানি যে আমাদের এডুকেশনটা ফার্স্ট প্রায়োরিটি, মানুষদেরকে বোঝাতে হবে কীভাবে তোমরা কোন জিনিসটায় কোন, এখন যেহেতু ইন্টারনেটের যুগ, গত 5 বছর ধরে ইন্টারনেটে আমরা এমনভাবে হয়ে রয়েছি, এত বিজি হয়ে রয়েছি যে আমার যারা জেনারেল, আমরা হয়তো দেখা যাচ্ছে 140 কোটি ভারতীয়ের মধ্যে 10 লাখ এমন লোক আছে যারা ডার্ক ওয়েব ব্যবহার করে। ডার্ক ওয়েব যদি ধরা হয় সেটা হচ্ছে প্যাসিফিক ওশেনের মারিয়ানা ট্রেঞ্চ, আর যদি আমরা বাকি লোকজন যারা রয়েছি 139 crore বাকি যারা রয়েছি, তারা হচ্ছে আমরা নর্মাল সার্ফেসিং করি। ওই ডার্ক ওয়েবে যারা থাকে তারা প্রচুর পরিমাণে অভ্যস্ত কী পরিমাণে কী নিউজ দিলে মানুষকে ম্যানিপুলেট করা যায়। এত অস্ত্রোপচার হচ্ছে ইন্ডিয়াতে, এত সেভারেল লিগাল জুরিসপ্রুডেন্স রয়েছে, তা সত্ত্বেও এত কঠিন মৌলিক অধিকার রয়েছে যে ইললিগাল ট্রাফিকিং অফ হিউম্যান বিইংস করা যাবে না, অ্যাপস পা রয়েছে, এত কিছু করা যায়, ইউএপিএ রয়েছে যে বিভিন্ন ধরনের আমাদেরকে এইগুলো থেকে দূরে সরিয়ে রাখতে হবে টেরারিজম থেকে, এত উইং, মিয়া, র, আইবি, তা সত্ত্বেও এই ধরনের কেন এত এত ইনস্টেবিলিটি, কেন এত ফিয়ার কেন মানুষের মধ্যে?
তার কারণটা হচ্ছে যে অ্যাওয়ারনেস নেই। আজকে আমাদেরকে এমনভাবে মোবাইলের মধ্যে বাধ্য হতে হচ্ছে থাকার জন্য, এই আজকে আমরা ক্লাস করছি, আমরা আজকে এই মাধ্যমটা না থাকলে ক্লাস করতে পারতাম না। ধরে নাও আজকে আমি স্লিপার সেল, তোমরা কেউ কেউ রয়েছো হয়তো এমন কেউ সংস্কৃত উর্দু এই সমস্ত জিনিসগুলোতে মাস্টার্স করতে চাইছো বা আরও হায়ার এডুকেশন করতে চাইছো। বাংলাতে হয়তো তোমাদের দখলটা এতটাই বেশি রয়েছে যে তোমাদেরকে কেউ ভুল বোঝাতে চাইলে তোমরা আর চারবার পড়ে সেটাকে উদ্ধার করে ফেলবে। থিঙ্ক অ্যাবাউট আনাদার ল্যাঙ্গুয়েজেস, সংস্কৃত উর্দু অ্যারবিক, এগুলোতে একজন সার্টেন মিডিয়াম, তিনি যদি কিছু ভুল বোঝান তুমি কিন্তু ওই ম্যানিপুলেটেড বোঝানোটাকেই মেনে নেবে। আর এইভাবেই তৈরি হয় ব্রেন ওয়াশ, এইভাবেই তৈরি হয় না, এইভাবেই সৃষ্টি হয় নাক্সালিজম। এই জিনিসগুলো যখন আমরা ধীরে ধীরে আরও বড় পজিশনে যাবে, হ্যাঁ ঠিক আছে নাক্সালিজমের প্রথম মেন এজেন্ডা কী ছিল, তা নাক্সালিজমটা তো এমনি এমনি সৃষ্টি হয়নি, নাক্সালিজম বলেছিল আমাদেরকে আমাদের রাইট দাও, আমাদের যে সমস্ত এতদিন ধরে মহাজন জমিদাররা অত্যাচার করেছে আজকে আমরা আমাদের নিজেদের খামারে ধান তুলব, তোমাদেরকে দেব না, তোমাদেরকে যে সুদ তোমরা এক্সট্রা ইন্টারেস্ট আমাদের উপর চাপাচ্ছ আমরা এফোর্ড করতে পারছি না। ঠিক সেই সময় সো কল্ড মসিহার মতো কয়েকজন এসে বলল জঙ্গল কেটে নেওয়া হচ্ছে, এখানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি করা হবে, কারখানা বসানো হবে, তোমাদের নদীর জল দূষিত হয়ে যাবে, তোমাদের জঙ্গলের ওপর অধিকার থাকবে না। আর অবভিয়াসলি ধরো একটা জায়গায় একটা জঙ্গলে তুমি স্পেশাল ইকোনমিক জোন বানাবে, ধরে নাও জায়গাটা হচ্ছে আমার তোমার পারাদ্বীপ বন্দর, ধরে নিই আরও একটুখানি জঙ্গলে গিয়ে ভিতরকণিকা অরণ্য ওড়িশাতে, ভিতরকণিকা অরণ্য ফেমাস রামসার সাইট ন্যাশনাল পার্ক, সেইখানে গিয়ে সেইখানে ধরে নিই ট্রাইব রয়েছে, ওড়িশাতে প্রচুর ট্রাইব রয়েছে, ওয়ান অফ মানে লার্জেস্ট ট্রাইব রয়েছে ওড়িশাতে, সেইখানে যদি ওদেরকে ওভাবে বোঝানো হয় তোমাদের এই আজকে যদি SEZ এই ধরনের সো কল্ড ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিটা বানানো হচ্ছে তোমাদের জঙ্গলের ওপর থেকে অধিকার হারিয়ে যাবে, তোমরা জঙ্গলে কাঠ কাটতে পারবে না, মধু সঞ্চয় করতে পারবে না, এই করতে পারবে না, তোমরা যে ফ্রিলি ঘুরে বেড়াতে এখন তোমাদেরকে সেখানে মানা, এটা হচ্ছে এজেন্ডা তাদের ফোর্স বাড়ানোর। বাট যদি কেউ এডুকেটেড একজন গভর্নমেন্টের তরফ থেকে একজন যায় সাচ এস BDO SDO DM, তারা যদি গিয়ে বোঝান যে এটা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির কারণে হচ্ছে, এর ফলে যে শুধু হ্যাঁ কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইসও করতে হবে, কিছুটা অ্যামাউন্ট যখন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি হচ্ছে সেখানে আপনাদেরকেও কিছুটা রেস্ট্রিক্ট করা হবে কারণ যে কেউ ওখানে এন্টার করতে পারবে না, কিন্তু হ্যাঁ ফার্স্ট প্রায়োরিটি আপনারাই, এখানকার যখনই কিছু সংরক্ষণের কাজ হবে আপনাদের জন্যই এমপ্লয়মেন্ট জেনারেশন করার জন্য এগুলো বানানো হচ্ছে, এটা হচ্ছে প্রপার ইনফরমেশন। আর যাদের ওই ধরনের টেরোরিজম বা নাক্সালিজম বা মাওবাদী এজেন্ডা থাকবে তারা হচ্ছে এই ধরনের ম্যানিপুলেশন করবে, আর যখন তারা দেখছে যে হ্যাঁ এইগুলোই তো হচ্ছে, কই অন্য কেউ তো এসে আমাদেরকে কথাগুলো বলছে না যে উই আর ফর গভর্নমেন্ট ইজ ফর ইয়োর বেটারমেন্ট, আজকে নর্থ ইস্টে এত সমস্যা কেন? আমরা যখন বিভিন্ন রিক্রুটমেন্ট পড়ি, যখন বিভিন্ন ডকুমেন্ট পড়ি, সেখানে দেখি খুব কম মানুষ চায়, স্পেশালি মেনল্যান্ডের খুব কম মানুষ চায় তারা নর্থ ইস্টে গিয়ে কাজ করবে, অথচ তারা এথিক্স পেপারে লিখে আসে আমরা সোসাইটির জন্য কাজ করব। সোসাইটি তো শুধু নর্দার্ন ইন্ডিয়াতে বা সাদার্ন ইন্ডিয়াতে নেই, নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতেও তো রয়েছে। সেখান থেকে নর্থ ইস্টের লোকেরা এখন হয়তো কিছুটা তারা বুঝেছে বা হয়তো আমরাও মানিয়ে নিতে পেরেছি, কয়েক বছর আগে পর্যন্ত শুধুমাত্র আমাদের এই মেনল্যান্ডের কিছু মেন্টালিটি লোকের মেন্টালিটির জন্য তারা ভাবতো তারা এলিয়েনেটেড ফ্রম আস, এমনিতেও তাদের যে সমস্ত কোটা ইন পার্লামেন্ট সেগুলো একটু সংখ্যায় কম, তাদের সিভিল সার্ভিসের যারা যতটা দেওয়া দরকার সেগুলো কম, বেশিরভাগজন ট্রাইব, নর্থ ইস্টার্ন ইন্ডিয়াতে বেশিরভাগ PVTG মানে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইব, দের ইজ ডিফারেন্স বিটুইন ট্রাইব অ্যান্ড পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইব। আজকে আমি ট্রাইব মেনেই নিচ্ছি, আমি আজকে ST, বাট আমার কাছে এইটা রয়েছে কি আমি আজকে একটা এডুকেশন অ্যাক্সেস করতে পারছি, বাট ওই দ্যাট PVTGতে কী হয় তাদের ওই অ্যাক্সেসটাই দেওয়া হয় না, ওই রিজিয়নটা থেকে বেরোনো মানে পাপ, ওখানে প্রচুর অনার কিলিং হয়, অনার কিলিং যে আমাদের এখানে হয় না তা নয়, কিন্তু ওখানে ওদের ওই যে
অন্য ধরনের, মানে কি বলবো আর কি, ওরা ওদের যে সমস্ত দেবদেবী সেগুলো আমাদের থেকে ডিফারেন্ট। সারা ইন্ডিয়াতে যদি এখন তুমি নাম করো যে হচ্ছে দুর্গা সরস্বতী সবাই চেনে, ওনাদের একটা দেবীর নাম বললে তোমরা চিনবে না। ভূতকোলা কর্ণাটকাতে একটা ফেস্টিভ্যাল হয়, তোমরা নামটাই জানো না, আমিও জানতাম না, একটা সিনেমার জন্য জেনেছি। এবার থিঙ্ক, আমরা মেন ল্যান্ডে থাকি, আমরা এত কিছুর জন্য অ্যাসপায়ার করছি, আমরা এই সমস্ত মেন ল্যান্ডের সমস্যার ব্যাপারেই কতটা অবগত। সেখানে থেকে ওই নর্থ ইস্টের পিভিটিজিরা, এরা সব কিছু থেকেই কাট অফ। তাদের ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি, তাদের এডুকেশন, ইকোনমিক্যালি সব দিক থেকে তারা পিছিয়ে। স্ট্যাগনেন্ট পপুলেশন, যিনি পরিষ্কার পরিচ্ছন্নতা সব দিক থেকে পিছিয়ে। আজকে যখন আমরা একটা পলিসি বের করেছি, লুক ইস্ট পলিসি, ইট ইজ ফর ইন্টারন্যাশনাল, কিন্তু কিছুটা হলে ওই লুক ইস্ট পলিসির জন্য আমরা কিছুটা হলেও নর্থ ইস্টকে প্রায়োরিটি দিচ্ছি। বিকজ ওই লুক ইস্ট পলিসিতে আমরা কী করি, আমাদের একটাই হচ্ছে রাস্তা নর্থ ইস্টে যাওয়ার, যেটা হচ্ছে চিকেন করিডোর, চিকেন করিডোর কারেক্ট, যাই হোক শিলিগুড়ি করিডোর, ওই করিডোরটাই একমাত্র ওয়ে যেখান দিয়ে আমরা হচ্ছে স্থলপথে নর্থ ইস্টকে অ্যাপ্রোচ করতে পারব। তাহলে হিসাব করে চিন্তা করো, গোটা নর্থ, এবার যে ওদের দাবি যে আমরা সেপারেট ল্যান্ড চাই, আমাদের টিপরা ল্যান্ড চাই, আমাদের নাগাল্যান্ডকে আলাদা স্টেট হিসেবে, আই মিন আলাদা কান্ট্রি করে দেওয়া হোক, আলাদা ফ্ল্যাগ চাই, এগুলো তাহলে কোথাও না কোথাও গিয়ে তো ঠিক ওদের দাবিটা, হ্যাঁ ন্যাশনালিটি আলাদা চাই, সেজেশন অফ আ কান্ট্রি, এটা ঠিক নয়, বাট ওদের যে ওই রাগ, ওদের যে ওই ক্ষোভ, সেটা তো অবশ্যই জায়েজ। আর এটাতে আমি গভর্নমেন্টকে, ঠিক আছে, কোনো তা দোষ দিচ্ছি, কারণ তারা মেন ফোকাস করে ক্যাপিটাল সিটিগুলোতে। আমরাও যারা ন্যাচারাল মানুষ, যারা আমরা সিস্টেম তৈরি করি, যাদের হাতে ভোটিং পাওয়ার রয়েছে, দ্য ভোট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারাও আমরা কম যাই না, আমরা কখনো তাদেরকে ইন্ডিয়ান বলে গণ্য করি না। রাস্তায় নর্থ ইস্টের সঙ্গে দেখা হলে আমার চোখের সামনে এমন অনেকবার হয়েছে চাইনিজ বলে সম্বোধিত করা হয়েছে, তাহলে তাদেরকে যখন ইন্ডিয়ান হওয়া সত্ত্বেও ওই কথাটা বলা হচ্ছে, কতটা কষ্ট। আজকে আমরা যদি কেউ রাস্তা দিয়ে যাই, আমি মুসলিম আমাদের কিছু বন্ধু বান্ধবীদেরই কথা বলছি, আজকে আমাদেরকে যদি জিহাদি বলা হয়, পাকিস্তানি বলা হয়, মাওবাদী বলা হয়, জঙ্গি বলা হয়, যেরকম কষ্ট হবে ঠিক ওদেরও ওই রকম কষ্ট হয়। আর ঠিক এটাই ফার্টাইল গ্রাউন্ড, যখনই আমরা দেখি কোথাও একটু সিম্প্যাথি দিলে সে আরও ফিউটাইল হয়ে উঠবে, আরও তাকে রাগানো, তার মধ্যে ক্ষোভ পুশ করা আরও ইজি হয়ে উঠবে, তখনই সেখানে সোকল মাসিয়া রূপে অনেকগুলো লোকের আবির্ভাব ঘটে। তুমি এই করো এই হয়ে যাবে, আমাকে পাওয়ার দাও, আমি সব কিছু বদলে দেবো, আমার হয়ে লড়ো। আসামে যেমন ছিল কিছু লোকগুলো, নাম আমি মনে করতে পারছি না, আমি যে পার্টিগুলো ছিল খাপলাং মেবি এই রিজনগুলোতে, আইজ্যাক অ্যান্ড মুয়াইভা, এই দুটো তারা দুজন মানুষ, তারা টিম গঠন করেছিলেন। কয়েক বছর, মেবি পাস্ট দু তিন বছরের মধ্যে আমরা আসাম অ্যাকর্ড গঠন করে শান্তি সৃষ্টি করতে পেরেছি। সেটাকে আমাদের যারা আমরা রয়েছি, যে সমস্ত গভর্নমেন্ট এজেন্টরা, তাদেরকে যেতে হবে। আমাদের পৌঁছানোর আগে পৌঁছে যাচ্ছে অন্য কেউ যারা আগেনস্ট গভর্নমেন্ট, তাদের তারাটা বেশি নাকি আমাদের তারা বেশি হওয়া উচিত, এটা আমাদের লোকজন, আমাদের পার্ট। ওদেরকে যেমন আমাদের দরকার, তেমন আমাদেরকেও ওদের সেই রকম পরিমাণেই দরকার। আজকে নর্থ ইস্টে, অরুণাচল প্রদেশে আমরা দেখছি চাইনিজ ইনট্রুশন ঘটছে। কেন? অরুণাচল প্রদেশের যে টেরিটরিটা, যে টেরেনটা, এত জঙ্গল, সেইখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি ওখানে তাদের লুকোনোর সুবিধা। আর তাছাড়া নর্থ ইস্ট পুরো রিজিয়নটা হচ্ছে খনির ভাণ্ডার, সম্পদের ভাণ্ডার, যে কোনো জায়গা থেকে এক্সট্রাক্ট করা গেলে ওখান থেকে প্রচুর পরিমাণে মিকা, আয়রন ওর, বক্সাইট এগুলো পাওয়া যাবে। আচ্ছা, আমরা দেখি যে এই দণ্ডকারণ্য রিজিয়ন, লাইক মহারাষ্ট্র, তারপরে হচ্ছে তোমার এই ওয়েস্ট বেঙ্গল, ছত্তিশগড়ের বন্য রিজিয়ন, এখন দেখছি অরুণাচল প্রদেশের বন্য রিজিয়ন, এগুলোতে চাইনিজ বা বিভিন্ন ইনভেডাররা ইনভেড করছে। আচ্ছা, রাজস্থানে কেন হয় না?
বলো ঝিলিক, রাজস্থানে কেন আমরা কখনো দেখতে পাইনি যে রাজস্থানে এত এরকম এত সমস্যা? মানে কেন, মানে যারা ট্রাইবাল বা যারা আদিবাসী পশ্চিমা থাকে তারা বেশিরভাগই মানে বন জঙ্গলে থাকতে বা ওই এরিয়াগুলো বা পাহাড়ি এরিয়াতে থাকতে বেশি পরিমাণে ভালোবাসে। কিন্তু যদি রাজস্থানের দিকে তাকানো যায় তাহলে রাজস্থানে বেশিরভাগই হয় ওদের টেম্পারেচার অনেকটা বেশি থাকে বা থর মরুভূমি যেহেতু রয়েছে তাই এলাকাটা একটু মানে মানে উষ্ণতাটা বেশি থাকে, সেই কারণে মানে এই এলাকার থেকে আদিবাসী এলাকারা মানে মানে নর্থ ইস্টার্ন বা এই সাইড গুলোতে থাকতে বেশি পছন্দ করে, তো আমার মনে হয় সেই জন্য। হুম বলো কাজুরি বলো। ম্যাম আমিও সেম বলছিলাম, বাট রাজস্থান কমপ্লিটলি আ ডেজার্ট প্লেস অ্যান্ড নর্থ ইস্টার্ন রিজন ইটস আই মিন ফর দ্য সুইটেবল আই মিন দিস থিং ইজ ভেরি মাচ সুইটেবল ফর দ্য আদিবাসী because there are many kind of trees and their livelihood, their life is completely depend on the trees and collecting woods and honey, these type of, so they prefer to live in this place. Okay. আচ্ছা আমরা আমরা হ্যাঁ বলো যে মানে আদিবাসী এলাকার যারা মানে মানুষজন থাকে তারা বেশিরভাগই তো মানে গাছের ওপর বা সম্পদের ওপর নির্ভর করে জীবনযাত্রা করে, এবার গাছপালা এলাকা যেখানে বেশি থাকবে ওরা সেই অঞ্চলটাই তো বেশি প্রেফার করবে। না আমি ওটা বলতে চাইনি যে আদিবাসীদের প্রেফারেবল রিজন, আমি বলতে চেয়েছি যে রাজস্থান বা গুজরাট রিজনটাতে এই টেরারিজমের এফেক্টটা কেন এতটা নেই, তার কারণ হচ্ছে হ্যাঁ তোমরা গেছো কাছাকাছি বাট ছুঁয়ে বেরিয়ে এসছো, দ্যাট ইজ ডেজার্ট রিজিয়ন। হ্যাঁ বলো একতা। ওখানে জনজাতি সংখ্যাটা কম, ওখানে জনসংখ্যাটা কম হলে তো এখানে টেরিজম অ্যাটাকটা বেশি হয় না, কারণ তাদের একমাত্র উদ্দেশ্য থাকে কি নিজেদের স্বার্থ পরিতৃপ্ত করার জন্য তারা সাধারণ মানুষকে কাজে লাগে, কি তাদের যদি অ্যাটাক করা হয় টেরিস অ্যাটাক করা হয় তাহলে তারা রাজনৈতিক দলকে বা সরকারকে ভয় দেখাতে পারবে, স্টেটকে ভয় দেখাতে পারবে। তো যে জায়গা জনশূন্য জনহীন অপারেশন নেই সেখানে টেরিস অ্যাটাক করাটা তাদের কাছে বেকার, এবং তাদের কাছে স্টেটও ভয় পাবে না, সরকারও ভয় পাবে না, এবং তাদের স্বার্থেও চরিতার্থ হবে না। বলো রোহিত বলো কিছু বলছিলে। আমি দুটোকে আলাদা ভাবে দেখছি, মানে গুজরাট আর রাজস্থান আপনি এক্সাম্পল দিন, তো গুজরাটটা পড়ে না কারণ আমার মাথায় মনে হয় যে গুজরাট অনেক ডেভেলপ, তো মানে ওই ওখানে ডেভেলপমেন্ট হচ্ছে যে আমার তখনই সরকারের কিছু প্রভাব আছে তখন আমার কাছে কিছু নেই, তো যখন আমার কাছে মোটামুটি সিচুয়েশন আছে তখন আমি কেন সরকারের বিরুদ্ধে যাই? বা সেটা রাজস্থানের ক্ষেত্রে যদি আমি বলি, রাজস্থান ডেভেলপ হয়, রাজস্থান হচ্ছে গুজরাটের ঠিক উল্টো, তো তার জন্যই আমার মনে হয় যে ওখানে যেটা হতে পারে না মানে এই মানে জঙ্গল এরিয়া ওখানে লাইভলিহুড অবশ্যই ডিফিকাল্ট আমি বলছি না, বাট তাদেরকে একটা জল আনতে 10 কিলোমিটার যেতে হচ্ছে, রাজস্থানে সেটা করতে হচ্ছে বেসিক একটা জল আনতে 10 কিলোমিটার দৌড়াতে হচ্ছে, তো তাদের সেই মেন্টালিটি ভাবা নিয়ে যে সরকারের বিরুদ্ধে খুব আগে তো নিজেকে বাঁচতে হবে, তো আমার মনে হয় যে ওরা টাইমটাই পায় না, তো সেটাই তো খুব আজকে আমাকে ধরেই নাও, আজকে আমরা খেতে পাচ্ছি না, আমাদের খুব কষ্ট করতে হচ্ছে, অথচ আমরা ভোট দিচ্ছি, আমরা ভোট ব্যাংক, যাদের সরকারকে আনছি তারা যদি আমাদেরকে না দেখে পোর ওয়ারেন্ট, হোয়াট ইজ ইউর অথরিটি টু সিট অন ইউর সিট, তাই তো? সেটাই তো খুব, সেটা তো ওখানে ডেভেলপ করা যাবে না, ব্যাপারটা হচ্ছে তোমরা বারবার কাছাকাছি যাচ্ছ, থিংক যারা লুক এই কাজগুলো তো আর সবারই সামনে করা যাবে না, আমি কাউকে প্রভাবিত করছি সেই কাজগুলো আমি সামনে করতে পারবো না, রাজস্থান ইজ এ ফুল অফ ডেজার্ট অনেকটা জুড়ে থর মরুভূমি, সেখান থেকে ইনট্রুশন করাটা বা সেখানে লুকিয়ে থাকাটা খুব ডিফিকাল্ট, কিন্তু বিভিন্ন যে জায়গাগুলোর কথা আমি প্রিভিয়াসলি বললাম লাইক ছত্তিশগড় রিজিয়ন মানে দণ্ডেকারণ্য যে রিজিয়নটা, ছত্তিশগড়ের একটু পার্ট, বিহারের একটু পার্ট, মহারাষ্ট্রের একটু পার্ট, এই পার্টগুলো হচ্ছে প্রবলভাবে জঙ্গল, মানে প্রচুর অরণ্য রয়েছে ওখানে, অরুণাচল প্রদেশ, এখানে ওদের লুকিয়ে থাকা সুবিধা,
আমাদের রিসেন্ট দুই বছর দুয়েক আগে আমাদের গরিলা ওয়ারফেয়ার, যেটা ঔরঙ্গজেবের সময়ে শিবাজি খুব বিখ্যাত ছিলেন, সেইখানে মাস্টার ট্রেনিং করা হচ্ছে। হোয়াই? জাস্ট বিকজ অফ টু কন্ট্রোল দিস কাইন্ড অফ ইনট্রুশন। জঙ্গলে গিয়ে কিভাবে সহজে ট্যাকেল করা যায়। এইবার যখন তুমি ওখানে জঙ্গল কাটতে যাবে, সেখানে প্রথম কথা হচ্ছে এই সমস্ত ট্রাইবরা তোমার বিরোধিতা করবে, সেকেন্ডলি এনভায়রনমেন্টালিস্টরা তোমার বিরোধিতা করবে। সুতরাং তোমাকে প্রিপেয়ার করতে হবে এনভায়রনমেন্টকে বিনা রকমভাবে ক্ষতিগ্রস্ত করে খুঁজে বের করা। অ্যান্ড গরিলা ট্যাকটিক দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে ফর দ্যাট। স্পেশাল কমান্ডো সার্ভিস চালানো হচ্ছে এই কারণে। রাজস্থানটা হচ্ছে ভেরি ইজি, যদি আজকে তোমরা খবর পাও ধরেই নাও, এখন প্রত্যেক মানুষের কাছে আমাদের মোবাইল রয়েছে, কোনো না কোনোভাবে এখন সব থেকে বড় কথা ইন্ডিয়া ইজ ভেরি গুড ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টু, ড্রোন রয়েছে ইন্ডিয়াতে, আমরা ইন্ডিজিনিয়াসভাবে ড্রোন বানাচ্ছি, বিভিন্ন বর্ডার রিজিয়নগুলোতে আমরা হয়তো পাঠিয়ে দিলাম, দেখলাম কোনোরকমভাবে কোনো জিনিসপত্র লক্ষ্য করা যাচ্ছে রাজস্থানে, সঙ্গে সঙ্গে আমরা যে বর্ডার ফোর্সটা পাঠিয়ে দেব সেখানে গিয়ে ট্যাকেল করা ইজি হবে না বনের মধ্যে গিয়ে ট্যাকেল করা ইজি হবে, সেই জন্যই ওটা ফেভারিট এলাকা। আমরা যখন লুকোচুরি খেলতাম সবারই সামনে দাঁড়িয়ে থাকতাম, নাকি যেটা একটু অন্ধকার টাইপের জায়গা সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, ওটা আমাদের বাচ্চাবেলাকার চিন্তাভাবনা, এটা ম্যাক্রো লেভেলের টেরোরিজম জাতীয় চিন্তাভাবনা। তারা তো চাইবে যেখানে তাদের সব থেকে সুরক্ষিত জায়গা সেখানে যেতে, সুরক্ষিত জায়গা ঘন বনের থেকে আর বেশি কি হতে পারে। একটা পুরো ধরেই নিয়ে আমি একটা গ্রুপ অফ টেরোরিস্টদেরকে আটকাতে এক মাস দরকার। ভারতীয় সৈন্যরা কার্গিল যুদ্ধের সময় মাইনাস টেম্পারেচারে গিয়ে আমাদের ওই কোন পয়েন্ট সামথিং পিক 486, অসহনীয় টেম্পারেচার, সেখানে গিয়ে লড়াই করে এসছে। সেই হিসেবে তো আমরা যদি চেষ্টা করি দেন রাজস্থানে তো আরও ইজিলি, আমরা খুব ইজিলি যেহেতু আমরা ওটা সমতল ভূমির মধ্যে পড়ছে আমরা ফ্লাইট পাঠিয়ে দিতে পারি আজকের যুগে। কিন্তু বনের মধ্যে আমরা কী করব? ঠিক বন যেমন আমাদের এই ক্ষেত্রে সাহায্য প্রদান করে, এই ক্ষেত্রে তো আমাদেরকে অসুবিধাও করছে না, আর এই অসুবিধাটা তো অন্য কারোর সুবিধা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই, সেই জন্য এই বনাঞ্চলগুলো বেশি পরিমাণে হচ্ছে তোমার টেরোরিস্টদের ইজি জায়গা হয়ে ওঠে। হ্যাঁ বলো ময়ূরী। ম্যাম তাহলে গুজরাটটা মানে কি সেন্সে হচ্ছে? ওই যে রোহিত বললো ডেভেলপমেন্ট, আমাদের কাছে ডেভেলপমেন্ট আছে, আমরা কজন টেরোরিস্ট আমাদের মাথায় আসে এখন? হ্যাঁ আমাদের কাছে চাকরি নেই, গুজরাট ছেড়ে দাও, গুজরাট তো সেকেন্ড পজিশনে রয়েছে, আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা ধরো, আমাদের কাছে চাকরি নেই, আমরা জানিও না কবে পাবো, কিন্তু আমাদের মাথায় এই চিন্তাভাবনাটা আসছে না কেন? ধরো আমরা এখানে যে 20-22 জন রয়েছি, আমাদের মাথায় আসছে না কেন? খুব ইনস্টেবিলিটি, ফ্যামিলিতেও খুব প্রবলেম চলছে, ইচ্ছা হচ্ছে অনেক কিছু করার, ইমিডিয়েট একটা চাকরি করার, কিন্তু আমরা ওই যে একটা আগেনস্ট স্টেপ টুয়ার্ডস গভর্নমেন্ট এটা আমরা কিন্তু একবারও ভাবছি না। এই ভাইলেন্সটা আমাদের মাথায় কনসিয়াস তো দূরে থাক, সাবকনসিয়াসেও আসে না, তার কারণ কি? এক্স্যাক্টলি এডুকেশন, বিকজ ইউ নো ওই একটা ইট যদি তুমি ভেঙে দাও একটা পাবলিক রিসোর্সের, তোমাকে লক্ষ টাকা দেওয়া হলেও তুমি ওটা এক ঘন্টার মধ্যে বানাতে পারবে না, ওয়েস্টিং অফ রিসোর্স, সেটা তুমি করবে না, আমি করব না, আমরা অ্যাওয়্যার অ্যাবাউট আওয়ার রিসোর্সেস। হ্যাঁ বলো একতা। সল্ট লেক থেকে যে কোনো জায়গায় যেতে আমি যদি সল্ট লেক থেকে যাদবপুরে আসি আমাকে আধ ঘন্টা মিনিমাম দাঁড়িয়ে থাকতে হবে, তার মানে কি বলবো, সল্ট লেকে উন্নতি নেই। ওখানে তো আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে, এখানে সারা 24 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকা হয় তাতেও কিছু নেই, কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্ট একটা বাস নেই, মানে বাস চলেই না।
এবং কোনো আমাদের ওখানে যেরকম অটো এগুলোর সংখ্যা যেটা বেশি, এখানে অটোর সংখ্যাও বেশি না। ওই ওলা, উবের, র্যাপিডো এবং প্রাইভেট কার, মানে এক একটা মানুষের বাড়িতে মনে হয় যতজন কার চালাতে জানে ততগুলো হয়তো গাড়ি, কতগুলো প্রাইভেট দিয়ে একটু বেশি বেশি। হ্যাঁ, সেই রকম জায়গায় হ্যাঁ, যারা আমরা লোয়ার মিডল ক্লাস তাদের অবশ্যই অসুবিধা হচ্ছে। কিন্তু এবার দেখো, যেখানে বেশিরভাগ মানুষ অ্যাফোর্ড করতে পারবে, তাই না, ধরে নাও যে ওখানে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিটা বেশি। এবার আমি সল্টলেকের উদাহরণটা কেন দিলাম, একটা জিনিস যেটা আমরা হয়তো শিয়ালদাতে বা মানিকতলাতে বা যাদবপুরে 30 টাকায় কিনবো, সেটা সল্টলেকে গিয়ে আমাদেরকে 50 টাকায় কিনতে হয়। বাট আমি অ্যাজ এ মিডল ক্লাস ওখানে গিয়ে আকাশ থেকে পড়ি, কী হয়েছে? কিন্তু সেখানে দাঁড়িয়ে আর একজন মানুষ কি বলে, এত কম, তাদের পার ক্যাপিটা ইনকাম আর আমার পার ক্যাপিটা ইনকাম কম, সে অ্যাফোর্ড করতে পারে, সেও 50 নয়, তার 100 টাকা এসে গেলেও তার কিছু এসে যাবে না, আমার যাবে, বিকজ আমি অতটা অ্যাফোর্ড করতে পারবো না। সেই হিসাবে দেখতে গেলে হ্যাঁ, অবশ্যই যদি 5 জনও মানুষ থাকে সেই হিসাবেও কষ্টকর, কিন্তু হিসেব অনুযায়ী ওই যে ডেমোক্রেসি, তুমি যেখানে মেজরিটি রয়েছো, যেখানে দরকার নেই সেখানে শুধু শুধু পাবলিক ট্রান্সপোর্ট বাড়াবে না, ওই কারণে, মানে যেটা আমার মনে হচ্ছে। অবশ্যই আমি, আমার কাছে সাইকেল আছে, আমি বাসে করে কেন যাব, আমি অ্যাফোর্ড করতে পারবো একটা গাড়ি, আমি শুধু শুধু মানুষের ধাক্কা সামলে গালাগালি শুনলে কেন যাব, মানে এইটাই মেন্টালিটি। এবার টেরর অ্যাটাকের মূল কারণ আমি বলবো না, বাট একটা হয় না যে কোনো কিছুর পেছনে একটা সোর্স বা সাপোর্ট দরকার হয়। তোমাদের কি মনে হয় টেরর অ্যাটাকের পিছনে সবথেকে মূল কারণটা কি? ইপ্সিতা বলো। টেরর অ্যাটাকটা বেসিক্যালি ওরা চায় যে গভর্নমেন্টকে প্রেশারাইজ করতে, যাতে নিজেদের যে সমস্ত নিডসগুলো রয়েছে ওরা ফুলফিল করতে পারে, এবং ওই কারণে তারা মানুষজনের উপরেই বেসিক্যালি হামলাটা করে থাকে, যাতে সরকারের উপর একটা চাপ সৃষ্টি হয় এবং ওদের যে দাবিটা রয়েছে সেটা যাতে সরকার ফুলফিল করতে পারে। ওকে, আচ্ছা, প্রথমে যখন শুরু হয়েছিল ঝিলিক বলেছিল যে প্রচুর পরিমাণে, সরি ঝিলিক রোহিত, হ্যাঁ দুজনেই বলেছিল যে মানুষকে মেরে, মানে তাদের মধ্যে একটা ফিয়ার সৃষ্টি করা হয়, এই কথাটা যেমন ময়ূরীও বলেছিল যে মানবিক হত্যা, অমানবিক হত্যালীলা চালানো হয়, এই হত্যালীলাটা স্পেসিফিক কোনো অস্ত্রশস্ত্র ছাড়া হবে না। ইভেন আমরা যদি মুভির কথাই বলি, আমরা দেখেছি কত অ্যাডভান্স ওয়েপন রয়েছে তাদের কাছে, এই যে মনিটাইজেশন, আই মিন মনিটারি পাওয়ারটা ওদের, এটা ওদেরকে ভীষণভাবে সাপোর্ট করে। আর এই যে আমরা একটু আগে 4-5টা লাইনের পরে পড়ছিলাম না, নন স্টেট অ্যাক্টর, এরাই হচ্ছে হেল্প করে। আচ্ছা বলো আমাকে, আমরা দেখছি আমরা যেমন এই মাধ্যমটা থাকার কারণে আমরা অনেক সুবিধা পাচ্ছি পড়াশুনো করতে, আমরা এটাকে ভালো কাজে লাগাচ্ছি, বলো তো এইভাবে কখনো শুনেছ কোনো দিন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে টেররিজমের রিক্রুটমেন্ট হচ্ছে, নাক্সালিজমের রিক্রুটমেন্ট হচ্ছে, কোনো এক্সাম্পল কখনো কদাচিত শুনেছো এরকম কিছু? হ্যাঁ বলো, কখনো? হ্যাঁ বলো ঝিলিক, তুমি এক্সাম্পল দাও, মানে যদি কখনো শুনে থাকো এরকম। হ্যাঁ ম্যাম, মানে মানে আমাদের কি বেশিরভাগ টেরারে যেটা দেখানো হয় যে ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রী মানে বা এদেরকে বেশি পরিমাণে টার্গেট করা হয়, তারপর তাদেরকে ধর্মীয় ভাবে তাকে মানে তারা কি তারা অস্ত্র শস্ত্র তৈরি করতে, তো মানে যেহেতু ইঞ্জিনিয়ার তো অস্ত্র শস্ত্র বা কোনো একটা মানে বোম কোনো একটা তৈরি করতে তো তারা বেশি সক্ষম এমনি সাধারণ মানুষের থেকে, এবার তাদেরকে হাইজ্যাক করে নেওয়া হয় দিয়ে ব্যাস তাদেরকে মানে মানে কোন একটা স্থানে নিয়ে গিয়ে তার মানে প্রচন্ড পরিমাণে ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে সেটাকে মানে হিংসার রূপ নেওয়ার চেষ্টা করা হয়। মানে বলা হয় যে না তাদের তারা যদি কাজটা করে বা মানুষকে মারে তাহলে মানে তারা মানে কোন একটা বা মানে ইয়েতে যাবে, এটা বলা হয়। আচ্ছা তোমাকে যদি আজ তুমি ইঞ্জিনিয়ার নাও, ঠিক আছে, তুমি ইঞ্জিনিয়ার নাও, আমরা কি বিশ্বাস করি যখনই মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা ওঠে, উই দ্য পার্সন হু আর বিলং ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড, উই হ্যাভ অ্যান এক্সট্রা এজ, রাইট? আমি যেমন কখনো কখনো হয়তো বলে ফেলি আমাদের সায়েন্সের স্টুডেন্টদেরই সমস্যা হয়, এর থেকেও মানে আমি যদি এইটুকু বলি এটা বোঝাতে চাই যে তোমরা ইনফিরিয়ার ভেবো না, আমাদেরই সমস্যা হয়, তো তোমরাও এই সমস্যাটাকে কাটিয়ে উঠতে পারবে। বাট কিছু কিছু পাবলিক রয়েছে যারা সায়েন্স মানে
কি না কি মনে করে। একজন ইঞ্জিনিয়ারিং পড়ছে, ধরেই নাও আইআইটি খড়গপুরে পড়ছে বা শিবপুরে পড়ছে, ওয়ান অফ দ্য রেনাউড ইনস্টিটিউটস ইন ইন্ডিয়া ফর ইঞ্জিনিয়ারিং, সেখানে পড়ছে, তা তাদের কীভাবে ম্যানিপুলেট করা হবে? তুমি আমি সামান্য জেনারেল কোর্সের স্টুডেন্ট, আমাদেরকে ম্যানিপুলেট, আমি যদি তোমাকে বলি যে এটা এটা করলে তুমি এটা পাবে, তুমি যাবে? না ম্যাম, মানে তাদের ক্ষেত্রে কি হয় যে তারা মানে আমরা সাধারণ মানুষ কিন্তু তাদের বেশি টার্গেট থাকে না, মানে যারা মানে এসব ইনস্টিটিউশন বা আইআইটি তাদেরকে বেশি পরিমাণে টার্গেট করে, কেন তাদের মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সাইবার ক্রাইম এইগুলোর অভিজ্ঞতা সবই বুঝলাম তাদের অনেক নলেজ, যাদের এত নলেজ তাদেরকে ম্যানিপুলেট করাটাও কিন্তু ততটা কঠিন, তাই না? যারা বেশি পড়বে, যারা বেশি জানবে, তারা তত বেশি তারা অ্যাওয়ার হতে হবে। সব থেকে বড় কথা, এই সমস্ত ইনস্টিটিউটে শুধু যে সাবজেক্ট পড়ানো হয় তা তো নয়, ইঞ্জিনিয়ারিং এথিক্স, এনভায়রনমেন্টাল এথিক্স বলে কথা রয়েছে, প্রত্যেকটা ক্লাসে শেখানো হয় ওগুলো, তাহলে কি করে যাচ্ছে? হ্যাঁ বলো রোহিত, এক সেকেন্ড ঝিলিক আমি আসছি, রোহিত বল কিছু বলতে চাইছিলে বলো। যেটা আমি বলতে চাইছি যে খালি ইঞ্জিনিয়ার যেন যে কাউকে করতে পারে, কারণ আমি যেটা মনে হয় যে এইটা আসে যাকে ম্যানিপুলেট করুক না তার একটা ক্ষোভ থেকে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি হোক আমি বা যিনি হব না কারণ আমাদের সরকারের মধ্যে ক্ষোভ নেই, বাট বেসিক এটা অন্যভাবে নেবে না, বাট আমরা দেখতে মাইনরিটি সেকশনকে একটু করা যাচ্ছে, তার কারণ আপনি যদি আমরা কি মাইনরিটি সেকশন দেখে কিছুটা ডিপ্রাইভ করতে দিচ্ছি, আরে তোর তো ওরকম হবি বা ঠিক আছে তুই তো ওরকম, আমরা তাদেরকে ডিপ্রাইভ করছি, তাদের মনে একটা ক্ষোভ আছে। আজকে ইজিয়াতের মাধ্যমে আমার এক্স্যাক্ট এখন টিভিটার বা সংস্থার নাম মনে পড়ছে না, বাট তালিবানে ওখানে যখন এসেছিল তখন পাকিস্তান থেকে প্রচুর বড় বড় এরকম অনেক মিডিয়া আছে যারা আপনি যেটা বলছিলেন যে ডার্ক ওয়েব টর ব্রাউজার ইউজ করছে, তারা ওখানে বিভিন্ন ভিডিও আপলোড করছে, তারা যখন বলছে তারা ধর্মীয় খুব ভালো ভালো কথা বলছে, আজকে ধর্ম সকলের কাছে খুব গুরুত্বপূর্ণ, তারা বলছে তারা জান্নাতে যাবে, তাদের কাফেরদেরকে মারতে হবে, যা ইচ্ছা বলতে সেটা তার ব্যাপারে, বাট কতজন লোক আমরা পড়েছি ইঞ্জিনিয়ারিং যারা পড়েছে তারা আমরা নিজেরা কতজন লোক ধর্মীয় করেছি বলি, আমরা তাদের ম্যাচ আমার ক্ষোভ আছে আজকে আপনি যেটা বলছেন তার মানে ভালো ভালো কথা বলছে, যারা বলছে যারাই ম্যানিপুলেট করতে পারে তারা অ্যাকচুয়ালি খুব ভালো, আমি খুব ভালো ম্যানিপুলেটিং পাওয়ারটা আছে বলে তাকে মধ্যে মানছি, এবার যার ফলে ক্ষোভে তাদের প্রশমন করছে যে তুমি এটা করো, তাই যার ফলে আমার মনে হয় যে এটা বেশি হচ্ছে মাইনরিটি সেকশনগুলোর উপরে বেশি হতে পারে। ওকে ইপ্সিতা বলো কিছু বলছিলে তুমি। শুধু মাইনরিটি সেকশন না, আমরা যারা এসসি এসসি ওবিসি ক্যাটাগরি বা জেনারেল ক্যাটাগরিতে রয়েছি তাদেরও একটা খুব রয়েছে, কারণ জেনারেল ক্যাটাগরির অতটা তো সুবিধা পায় না, অনেক সময় দেখা যায় যে তাদের অনেক ক্ষেত্রে নাম্বারের মার্কসের বা অনেক রকম জিনিস তারা পায় না, যেটা আমরা এসসি এসসি ওবিসিরা পেয়ে থাকি, যেরকম তো সেগুলো থেকে তারা যখন নিজেদের কোনো ধরুন কোথাও ওরা অ্যাডমিশন নিতে চাইছে যখন সেই ক্রাইটেরিয়া গুলো পূরণ হচ্ছে না তখন একটা ক্ষোভ থেকে যায়, তো সেই ক্ষোভটা থেকে এক্স্যাক্টলি। হ্যাঁ ময়ূরী তুমি কিছু বলছিলে বলো। এখানে যে কোনো জিনিসে সবারই প্রথমে ইস্যুটা হচ্ছে ধর্ম, ফ্রম দ্য ব্রিটিশেরা তারও আগে থেকে, এখানে আমরা এতটা ডিপ রুটেড রয়েছি ধর্মের সঙ্গে জড়িয়ে যে এখানে তাই আমাদেরকে ম্যানিপুলেট করা এত ইজি হয়ে দাঁড়ায়। আর তারপরে যখন প্রত্যেকটা কান্ট্রিতেই আমি ধরে নিই আমরা মুসলিম কান্ট্রি, মানে ইন্ডিয়াতে আমরা যারা মুসলিম সেকশন রয়েছি, আজকে যদি আমাদের এখানে কিছু খারাপ হয়ে যায় তুমি দেখবে মিডিল ইস্ট থেকে অনেকে অপোজ করে, কারণ বেশিরভাগ সেখানে মুসলিম ডমিনেটেড রিজিয়ন, বা হয়তো আমরা দেখছি যে শ্রীলঙ্কায় খুব সমস্যা হচ্ছে, আই মিন তামিলনাড়ুতে সমস্যা হচ্ছে, শ্রীলঙ্কান লোকেরা অপোজ করছে কারণ সিংহলি বা তামিল যারা রয়েছে শ্রীলঙ্কাতে তারা তামিলনাড়ু রেসের সঙ্গে মিলে যায়, এরা হচ্ছে নন স্টেট অ্যাক্টর যারা ফুয়েল দেয় ইনস্টেবল করতে বা টেররিজমকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে। এবার এগুলোর মাধ্যমে আমাদের বিভিন্ন মিটিগেট কিভাবে করা যাবে সেই হিসেবে অ্যাজ ইউজুয়াল এতটাও মানে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে নয়, তবু জেনে রাখার জন্য ফর ডিবেট, লাইক ইন্টেলিজেন্স, ইনফরমেশন শেয়ারিং, বিভিন্ন কান্ট্রির সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখতে হবে, এটা হচ্ছে ইন্ডিয়ার যে সমস্ত ফরেন পলিসি। বেশিরভাগই দেখবে আমরা এই কিছুদিন আগে যখন G20 হলো তখন আমরা অস্ট্রেলিয়া ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোর সঙ্গে ইনফরমেশন শেয়ারিংয়ে একটা
ট্রিটি সাইন করেছি। এই ইনফরমেশনটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে আমরা দেখি ব্যাংকে যদি আমরা ১৫০০ টাকার বা ১৫ লাখ টাকার লোন শোধ করতে না পারি, আমাদেরকে এসে উদুম পেটায়, আমাদের বাড়ি সার্ফেসি অ্যাক্ট অনুযায়ী নিলাম করে দেয়। বিজয় মালিয়ার কেন কিছু হয়নি? বিজয় মালিয়া বেঁচে আছে, ইউরোপে আছে, লন্ডনে রয়েছে, আমরা জানি, কেন আমরা কিছু করতে পারছি না? সিবিআই এর মোস্ট ওয়ান্টেড লিস্টে রয়েছে নীরব মোদি, বিজয় মালিয়া, ইনারা। সিবিআই হ্যাজ দ্য পাওয়ার। আমরা বলি সিবিআইকে যে ইন্টারপোলের হচ্ছে ইন্ডিয়ান উইং সিবিআই, আমরা কেন কিছু করতে পারছি না? এর কারণটা হচ্ছে ইন্টেলিজেন্স। আমাদের সঙ্গে যে ইনফরমেশন শেয়ার করবে যে লন্ডনের যে কর্তৃপক্ষরা, তারা করছে না কোঅপারেট। আমরা কিন্তু আমাদের বর্ডারের বাইরে বেরিয়ে গিয়ে অন্য কাউকে জোর করতে পারবো না, লিগ্যাল ওয়েতে গিয়ে, অবভিয়াসলি লিগ্যাল ওয়েতে গিয়ে। সেটা চলে যাবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে, সে ঝুলবে এখন অনেকদিন। তার সবথেকে বড় কারণ হচ্ছে যখন আরও হয়তো বাইরে গিয়ে বলছি আমি একটু, তবুও জেনে রাখো, দ্যাট ইজ ট্যাক্স হেভেন। ট্যাক্স হেভেন কথাটা ইউজ হয় যখন আমরা ট্যাক্স দেবো না, ইন্ডিয়াতে দেব না, বা যে সমস্ত কান্ট্রিতে ট্যাক্স কম সেইখানে আমরা গিয়ে আমাদের আর একটা সেল কোম্পানি খুলব। সেইখানে গিয়ে সেল কোম্পানি খুলে আমরা কী করব, যত ব্ল্যাক মানি আমি ইন্ডিয়াতে অর্জন করেছি বাইরে নিয়ে চলে যাব। এবার ইন্ডিয়ার মানুষ ভুগুক না। এইটা হচ্ছে এই ধরনের মানুষগুলো যারা মোস্ট ওয়ান্টেড ইন মানি লন্ডারিং, ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ফর টেরর অ্যাট্যাক। মানি মানে টেররিজমের সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে ড্রাগ অ্যান্ড ট্রাফিকিং, ওয়েদার ইট ইজ হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, ওয়েপেন ট্রাফিকিং। এই ওয়েপেন, এই যে একটু আগে টর ব্রাউজার কথা হচ্ছিল, আমি গত দু বছর আগে একটা ডকুমেন্টারি পড়েছিলাম তোমার হচ্ছে ইন্টারপোলের, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার দুপাশে গোল্ডেন ট্রায়াঙ্গেল অ্যান্ড গোল্ডেন ক্রেসেন্ট রয়েছে, আমরা হচ্ছি বাফার জোন। আমরা এতটাই একটা স্লিপি পজিশনে রয়েছি যেখানে আমরা বেশি কিছু করতে পারি না বিকজ আমাদের রিসোর্স কম। তা আমরা টাকা অযথা নষ্ট করতে পারবো না সেই হিসেবে। কিন্তু সেইখানে যখন আমি দেখছি গোল্ডেন ক্রেসেন্ট আর গোল্ডেন ট্রায়াঙ্গেল রয়েছে, ইজিলি হিউম্যান ট্রাফিকিং, ড্রাগ ট্রাফিকিং, ওপিয়াম ট্রাফিকিং চলতে থাকে। 2022 বা 2023 সব থেকে আফিয়াম ওপিয়াম প্রডিউসিং হাইয়েস্ট কান্ট্রি কোনটা জানো? নাজবুন নেশা, দীপালি, লিংকন, না, ওকে, লিংকন, ওকে, ইট ইজ আফগানিস্তান। ওকে, আফগানিস্তানে সব থেকে বেশি আফিয়াম ট্রানজাকশন আই মিন প্রডিউস হয় ওপিয়াম। বাট এই জিনিসগুলো এবার দেখবে এখানে বিভিন্ন নেশা, আমরা মুসলিমরা কী বলি, দ্যাট ইজ হারাম। যে কোনো জিনিস, যে কোনো টক্সিক সাবস্টেন্স যেটা তোমার শরীরকে ক্ষতি করবে, দ্যাট ইজ হারাম, দ্যাট ইজ বর্জিত। হারামের ভালো কথা হচ্ছে বর্জিত। তোমার শরীরে ক্ষতি করবে এই ধরনের জিনিস তুমি গ্রহণ করবে না, আফিম বা ওপিয়াম, এগুলো আমাদের শরীরে ক্ষতি করবে। তাহলে এবার প্রশ্ন, ওরা উৎপাদন করছে কেন? বিকজ এটা ওদের বিজনেস, এটা করে ওরা মনিটারি বেনিফিট পাবে। আজকে যে সমস্ত কান্ট্রি এগুলো থেকে হয়তো ড্রাগ বানাচ্ছে, সেখানে বিক্রি করে দেবে প্রচুর টাকা, এই হিসেবে। এবার হচ্ছে তোমার নেক্সট, এর মিটিগেশন, ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ারিং তো করলাম, কমিউনিটি এঙ্গেজমেন্ট। এখানে কমিউনিটি এঙ্গেজমেন্ট বলতে বলা হয়েছে আমরা যে আর একটা গোষ্ঠীকে এতটা এলিয়েনেট করে রেখেছি, তাদের মধ্যে যে ক্ষোভ জন্মাচ্ছে, তারা আমাদের নেশন বিল্ডিংয়ে হেল্প না করে তারা টেররিস্টদের সঙ্গে হাত মেলাচ্ছে, তাদেরকে এঙ্গেজ করো। তোমরা আশা করি সবাই শুনেছো উড়ান স্কিমের ব্যাপারে। এটা উড়ানের এখন ফোর্থ স্কিম চলছে, ওটা প্রথম বানানো হয়েছিল নর্থ ইস্টের মানুষদের জন্য। গত 2-3 বছরে দেখবে নর্থ ইস্টের হাল অনেক পরিবর্তন হয়েছে। আমি যে সেকশনে পড়তাম, যেখানে পড়তাম, সেখানে প্রচুর মানুষ আসাম, মণিপুর, মিজোরাম থেকে পড়তে আসতো, বিকজ দে নো। ইনফ্যাক্ট আমাদের সঙ্গে একটা বান্ধবী পড়তো মৃদু,
সে অন্য কোথাও কারো নয়, সে হচ্ছে কালিম্পংয়ের মেয়ে, তাকে হ্যারাস হতে হয়েছে কলকাতায়, কলকাতায় উই সো কল মোস্ট এডুকেটেড বেঙ্গলিজ। যাই হোক, তো এই কমিউনিটি এঙ্গেজমেন্টটা কাকে করতে হবে? উই মাস্ট ইনশিওর দ্য পিপল হু ফিলস দ্যাট দে আর এলিয়েনেটেড দ্যাট নো দ্য হোল ইন্ডিয়া উইথ ইউ। অ্যান্ড দ্য নেক্সট ইজ ল এনফোর্সমেন্ট। ল এনফোর্সমেন্টটা যেমন আমি একটু আগে দুটো লয়ের কথা বললাম, ইউএপিএ অ্যান্ড আপসপা। নাগাল্যান্ডে যখন এই ধরনের সমস্যা খুব দেখা যাচ্ছিল টেররিজমের, তখন আপসপা নিয়ে আসা হয়, কি আর্মড ফোর্স প্রোটেকশন অ্যাক্ট এইরকম কিছু একটা, আমার এই মুহূর্তে পুরো মনে পড়ছে না নামটা। তো এটা ছিল আপসপা আর তোমার ইউএপিএ নিয়ে আসার কারণ, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে নিয়ে আসার কারণ ওই সমস্ত সমস্যাগুলোর সমাধান করার জন্য, ল এনফোর্সমেন্ট। সিকিউরিটি মেজার কি? বিভিন্ন সাইবার সিকিউরিটি হোক, বর্ডার সিকিউরিটি হোক, বিভিন্ন ধরনের। এবার বর্ডার সিকিউরিটি, বর্ডার সিকিউরিটিটা টেরর অ্যাটাকের জন্য গুরুত্বপূর্ণ কেন বলো তো? কেন মেন স্ট্রিম সোসাইটি থেকেও আমরা দেখছি যে যদি বাই চান্স মেন স্ট্রিম, যখন আমরা এতক্ষণ আলোচনা করছি, আমাদের মধ্যে ক্ষোভ জন্মাচ্ছে, অনেক দিন ধরে আনএমপ্লয়মেন্ট, আমাদের কিচ্ছু করার নেই, আমরা যখন দেখছি যে আমরা খেতে পারছি না, আমরাও গিয়ে যোগ দিচ্ছি, তাহলে বর্ডার সিকিউরিটিটাকে রাখার কী মানে? নাই তো রাখতে পারতো। বর্ডার সিকিউরিটি রাখার কারণ হচ্ছে বর্ডার ইজ দ্য মোস্ট পোরাস এরিয়া। হ্যাঁ বলো দীপিকা। হ্যাঁ এক্স্যাক্টলি। এবার যে আমি নাহিদ আঞ্জুম, আমি পাকিস্তান থেকে এসেছি, কোনোরকমভাবে এসে এখন তোমাদেরকে পড়াচ্ছি, যেমন তোমরা জানো আমাদের ম্যাডাম ইউপিএসসির জন্য পড়ছে, ধরেই নাও আমি স্লিপার সেল অফ পাকিস্তান আইএসআইএস, আমি তোমাদের ব্যাপারে সব জেনে নিলাম, আমি জানলাম যে এই ব্যাটাগুলো হচ্ছে পিএইচডি করছে, স্পেশালি স্পেসিফিক্যালি ইন পলিটিক্যাল সায়েন্স, দে আর ভেরি মাচ অ্যাওয়ার অ্যাবাউট দ্য পলিটিক্যাল সিস্টেম, সমস্ত লুপ হোলগুলো এদের সঙ্গে জানা পরিচিত করে ভালো বন্ধুত্ব স্থাপন করে আমি করেই নিতে পারি, আমি স্লিপার সেল। ঠিক এই কারণে বর্ডার সিকিউরিটিটাকে আরও বেশি কঠোর করা হচ্ছে, বেশি চেকিং হচ্ছে, কারণ যখন আমরা দেখেছি যে এরকম অ্যাটাক, বিভিন্ন ভয়াবহ অ্যাটাক ইন্ডিয়াতে, কোথাও না কোথাও গিয়ে স্লিপার সেলরাই জড়িয়ে, বিভিন্ন বড় বড় প্রফেসর তোমার ডক্টর এই নামে এসে ইন্ডিয়াতে রয়েছেন, এটা একটু আবার ইকোনমির সঙ্গে লিঙ্ক, কান্ট্রি টু কান্ট্রি ট্রানজ্যাকশন, টার্সিয়ারি সেকশনের মানে অ্যাক্টিভিটি, কোয়ার্টারনারি সেকশনের অ্যাক্টিভিটি, ভালো ডাক্তার, ইন্ডিয়াতে এলে পড়তে যাব আমরা, ঠিক এদের সুযোগ নেওয়া হয়। হ্যাঁ বলো ইপ্সিতা। স্লিপার সেল হচ্ছে, চলে যাও এটিমোলজিতে, আমি সব আমি এই জিনিসটা এই দু বছরে শিখেছি, এটিমোলজিতে যাবে আগে, হোয়াট ইজ দ্য মিনিং অফ স্লিপিং, আমি ঘুমিয়ে রয়েছি, ঠিক 15ই আগস্টে আমি গিয়ে রেড রোডে বোম ব্লাস্ট করবো, এখন আমি তোমাদের সামনে দিব্যি হাসি মজাতে গল্প করছি, আমার কোনো ইচ্ছে মানে আমি যা তুম কত ভালো ভাবছো আমাকে, এখন আমি ঘুমিয়ে রয়েছি, এখন আমাকে কেউ পুশ করেনি, এখন আমি দিব্যি মানুষ, কলেজ যাই, কলেজ থেকে ফিরি, তোমাদেরকে পড়াচ্ছি, নিজে পড়ছি, আমি জানছি যে কোথায় তোমাদের উইক পয়েন্ট, ঠিক আমার যখন দরকার আমি গিয়ে আমার কাজ করব, দ্যাট ইজ স্লিপারসে। বর্ডার সিকিউরিটি হচ্ছে ইলিগাল মাইগ্রেশনের একটা যেটা ব্যাপার অবভিয়াসলি, এবার কি সব জায়গাতে তো আমরা ইলিগাল মাইগ্রেশনটা আটকাতে পারছি না, কোথাও দেখছি যে অন্যভাবে ঢুকে যাচ্ছে, এবার বর্ডার সিকিউরিটি হচ্ছে তোমার এমন একটা মানে এটাকে এতদিন ধরে তুমি দেখবে সবথেকে বেশি কাজে লাগানো হয় বিভিন্ন বর্ডারগুলোকে সিকিউর করার জন্য, সবথেকে বেশি রিক্রুটমেন্ট হয় বর্ডার রিজিয়নে, আর্মিতে, তার কারণ হচ্ছে বর্ডার সেফ থাকলে মেইনল্যান্ড সেফ। আচ্ছা ইন্ডিয়া চাইনার বর্ডার লাইন কোন লাইন নামে পরিচিত? ম্যাকমোহন লাইন। কোন ফোর্স পাহারা দেয় ইন্ডিয়া চাইনা? আইটিবি। ওকে, ইন্ডিয়া নেপাল কোন ফোর্স পাহারা দেয়? আই থিঙ্ক এসএসবি, রাইট? আইটিবিপি মনে হয় না, যাই হোক একটু দেখে নিতে হবে। আসাম রাইফেল মায়ানমার, আসাম রাইফেল আই থিঙ্ক মায়ানমারে দেয়,
হ্যাঁ, এসএসবি নেপাল, ভুটান, হ্যাঁ ভুটান, বাট আই থিঙ্ক এসএসবি দুটোতে পাহারা দেয়, একটু চেক করে নিয়ে আমি বলবো বা তোমরাও করে নিও। যাই হোক, অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ সাইবার সিকিউরিটি। Why cyber security is so much important? From the last 2 years, we have been seeing so many things is circulating over the news medias. That's about cyber security. We need cyber security. Even parliament e cyber security bill pass holo. I mean, pass howar pothe royeche. Keno? Cyber security is so much important. Why? Bolo, Shuman bolo. Shuman? তুমি আছো না নেই? ওকে, হ্যাঁ কাজরি বলো। ম্যাম অ্যাকচুয়ালি উই মোর অর লেস ভেরি মাচ অ্যাক্টিভ ইন দ্য সোশ্যাল মিডিয়া। এক্স্যাক্টলি, সাইবার সিকিউরিটি ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর উই অলরেডি শেয়ার মেনি ডাটা থ্রু দ্য সোশ্যাল মিডিয়া, সো ইটস আ ভেরি চান্স ফর দ্য টেররিস্ট গ্রুপ টু হ্যাকিং আওয়ার ডাটা অ্যান্ড দ্য পার্সোনাল, অ্যান্ড দে ক্যান they can do some fraud incident with us. And especially we last heard the news about the AIIMS hospital, which is situated in Delhi. And they actually hacking, and it has happened through the China. So cyber security is very much important. Bolo Rohit. মানে আমি যেটা বলতে চাইছিলাম এটা তো অবশ্যই, তার সাথে আমি যেটা একটা কথা যেটা বর্ডারলেস এরিয়া, কারণ বর্ডার যেটা আমরা বলছি সেখানে তো আমরা ফিজিক্যালি বর্ডার দিচ্ছি, বাট সিকিউরিটির ক্ষেত্রে বর্ডারলেস কেন বলছি, আমি কি সার্চ করছি মোবাইলে সেটা তো সরকার দেখতে পারছে না, অ্যাটলিস্ট যদি পেগাসাস ভাইরাস মানে পেগাসাস সফটওয়্যার না থাকে তো সবসময় সেটা সম্ভব হচ্ছে না। তো আমি কি সার্চ করছি আমার মাধ্যমে কি ইজিলি আমি আজকে থেকে বিদেশের কিছু কন্টেন্ট দেখতে পারি বা আমি দেখছি ইনফরমেশন গুলো গ্যাদার করে সেটাকে মিস ইউজ করার চেষ্টা করা হচ্ছে, এবং মিস ইউজ করার মধ্য দিয়ে যে আমার ইন্ডিয়ানদের পার্সপেক্টিভটা কি বা সেই পার্সপেক্টিভটা বুঝে গভর্নমেন্টকে ম্যানিপুলেট করার চেষ্টা করা হচ্ছে বিভিন্নভাবে, বা আর কি পার্সপেক্টিভটা জেনে যে ফরেন পলিসিটাও অনেক ক্ষেত্রে সেইভাবেই বাইরের কান্ট্রিগুলো নির্ধারণ করে থাকে, সেই পার্সপেক্টিভটাকে বুঝে তো এই সব রকমভাবেই সাইবার সিকিউরিটিটা প্রয়োজন। এক্স্যাক্টলি, আর সাইবার সিকিউরিটিতে জেনারেল ডেটা প্রোটেকশন বিল জিডিপি বি অর জিডিপি আর এরকমই কিছু একটা রয়েছে অস্ট্রেলিয়াতে, যেটাতে আমরা সাইন করেছিলাম কয়েক বছর আগে যে এটাকে আমরা ইম্প্রুভ করব আমাদের ইন্ডিয়াতে, তো সেটা এখনও আশা করছি হয়নি, তো হলে আমরা জানতে পারবো। দ্য নেক্সট থিং ইজ ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ভেরি ইজি, লাইক আমরা আইসিজেতে আমরা বিভিন্নভাবে কোঅপারেশন পেতে পারি, তারপরে হচ্ছে আমি ইন্টারপোলের বিভিন্ন সাহায্য পেতে পারি, বিভিন্ন সময় ইন্টারপোলের সাহায্যের জন্যই আমরা হয়তো জানলাম যে এই কান্ট্রিতে রয়েছে, বাট আমরা গিয়ে হয়তো রয়ের মাধ্যমেই বা আইবির মাধ্যমেই কোনো একটা মিশন চালিয়ে আমরা ধরে আনলাম। সব সময় যে সফলতা অর্জন করি তা নয়, কিন্তু অনেক সময় ইন্টারন্যাশনাল কোঅপারেশনেরও দরকার হয়। ফাইন্যান্সিয়াল ট্র্যাকিং, এই যে একটু বললাম, ধরে নিই নীরব মোদি, ওনাকে বাঁচিয়ে রাখা হয়েছে, আমরা ভাবছি যে উনি বেঁচে রয়েছেন আমাদের অকর্মণ্যতার খাতিরে। এবার ধরে নিই নীরব মোদির কাছে অনেক টাকা, নীরব মোদিকে কেউ পুশ করেছে, তুমি যদি এই টাকাটা আমাকে না দাও তোমাকে মেরে দেওয়া হবে। এবার স্বাভাবিক, একটা মানুষ অত টাকা ইনকাম করেছে তার মরে যাওয়ার কোনো শখ নেই এতটুকু বয়সে, সে ভাববে যে আমার যদি 50% চলে যায়, 80% যদি চলে যায়, 20% আমি কিন্তু থাকতে পারবো, আমি তো বেঁচে থাকবো। এইভাবে ফাইন্যান্সিয়ালি ট্র্যাক হয়, হাওয়ালা ট্রানজ্যাকশন, মানি লন্ডারিং, এগুলো হচ্ছে ভেরি এফিশিয়েন্ট ওয়ে। তারপরে হচ্ছে ইমার্জেন্সি রেসপন্স প্ল্যানিং ডিউরিং 26/11, যেটা আমরা দেখেছি যে মুম্বাই পুলিশ যেভাবে তৎপরতা মানে করেছিল, আর ইভেন তারপরেও আমরা অনেক কেসে দেখেছি যে পার্লামেন্টে বম ব্লাস্টের সময় কীভাবে বিভিন্ন পুলিশরা স্পেশাল ফোর্স গঠন করে আমরা সামাল দিয়েছিলাম। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ পাবলিক অ্যাওয়ারনেস। ইন্ডিয়াতে লিটারেসি হয়তো 76%, বাট অ্যাওয়ার খুব কম মানুষ, ট্রুলি অ্যাওয়ার আরও কম মানুষ। এই যে আমরা সবাই এডুকেটেড, আমাদের আমরা দাবি করি আমরা এডুকেটেড, আমাদেরকেও যদি এখন চারজন মানুষ এসে বলে যায় চার রকম মতবাদ, আমরা কিন্তু খুব গুলিয়ে ফেলবো নিজেদেরকে কোনটা ঠিক কোনটা ভুল। আমি ইভেন আমার মতো আরও চারটে মানুষ খুব ভালোভাবে, বাবা, পাছা, মা, মামনি,
এভাবে যদি বোঝায় না তো আমরা এতটাই মানে শান্তিপ্রিয় মানুষ, আমরা ভাববই না যে এনারা ভুল হতে পারেন। আমরা আমাদের জগতে রয়েছি, আমাদের একটাই এম, শান্তিতে বিচরণ করা, থাকা, নিজের নিজস্ব চিন্তাভাবনাকে বিচরিত করা, কিছু পড়াশুনো করা, সোসাইটিকে কিছু ভালো দেওয়ার। সুতরাং আমাদের এই অবিশ্বাস এইটা কিন্তু খুব তাড়াতাড়ি আসে না। আজকে যে আমি এত ভালো ভালো হয়তো বলছি কিছু কথা, তোমরা এত সহজে আমাকে অবিশ্বাস করবে না যতক্ষণ না তোমরা সেটা প্রমাণ পাবে। আর সেই প্রমাণটা অনেক দেরিতেই পাবে, যতক্ষণ ডিজাস্টার বা হ্যাজার্ড কিছু একটা হয়ে গিয়েছে। তো এই জন্য অ্যাওয়্যার, এডুকেশন ঠিক আছে বাট অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর তারপরে সাপোর্ট দ্য ভিকটিমস অ্যান্ড কমিউনিটিস, এটা শুধু আমরা কেন, গভর্নমেন্টও আমরা দেখি বিভিন্নভাবে বিভিন্ন সবসময় সাপোর্ট করে আসছে। এবার আমরা আসি রোড অ্যাক্সিডেন্টে। রিসেন্টলি কোনো অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ছে যেটা ডিজাস্টার বলতে পারি আমরা? আমাদের কিন্তু গত 2015 না 2014 যাই হোক, যে ইলেকশনটাই লাস্ট হয়েছিল 21-এর আগে, সেখানে আমরা একটা বাজেটে কথা বলেছিলাম। আমাদের তো ইকোনমিক বাজেট বা ফাইন্যান্সিয়াল প্রতি বছরই একটা বাজেট তৈরি হয়, সেখানে আমরা যেখানে হচ্ছে রেলওয়ে, হ্যাঁ, কত সালে রেলওয়ে বাজেট আর নর্মাল বাজেট আলাদা হয়েছিল, মানে মার্জ হয়েছিল? আচ্ছা, আমিও জানি না, জেনে নেবে, বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1990 দিকে বা এই ধরনের কোনো একটা এর পরের দিকে হবে। আগে রেলওয়ে বাজেট আলাদা থাকতো, তারপরে যখন এই বাজেটটাকে আমরা এতটা দিতে পারছি না, তখন সেটাকে এক করে দেওয়া হলো রেলওয়ে বাজেট, এখন সেটা ইউনিয়ন বাজেট নামেই পরিচিত। আচ্ছা, কনস্টিটিউশনে কোথায় বাজেট কথাটি উল্লেখ করা আছে, কোন আর্টিকেলে? বাজেট কথাটা কোথাও নেই। ওকে, কি কথা বলা আছে? বাজেট ওয়ার্ডটা নেই, মানে ওটা কিছু একটা অন্য টার্ম ইউজ করা হয়, ফিনান্সিয়াল। হ্যাঁ, অ্যানুয়াল ফাইনান্সিয়াল স্টেটমেন্ট, হুইচ আর্টিকেল? কোন আর্টিকেলে বলা রয়েছে কথাটা, অ্যানুয়াল ফাইনান্সিয়াল স্টেটমেন্ট বলো কাজরি। এবার এটা আমরা দেখছি রোড অ্যাক্সিডেন্টের বিভিন্ন কারণ। অবভিয়াসলি আমাদেরকে, আমরা 2015 সালের বাজেটে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা বলেছিলাম একটা ট্রেন ইন্ট্রোডিউস করার কথা, দ্যাট ইজ জিরো স্পিড ট্রেন অর জিরো অ্যাক্সিডেন্ট, এরকম একটা কথা আমরা উল্লেখ করেছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে এমন এমে আমরা ট্রেন চালাবো সেখানে জিরো অ্যাক্সিডেন্ট দেখা দেবে। হ্যাঁ, কতকটা জায়গায় আমরা, অবভিয়াসলি এভরি ওয়ান ইজ হিউম্যান বিং, আমাদের সবারই দ্বারা ভুল হবে, কিন্তু তুমি দেখবে বেশিরভাগ জায়গায় ভুল আমাদের থাকে। ওখানে মানা করা রয়েছে যে তোমরা ট্রেন পারাপার করবে না, ট্রেন আসছে, দেখেও আমরা এই পার থেকে ওই পার হয়ে যাচ্ছি। হ্যাঁ, বালাসোর অ্যাক্সিডেন্টটা অন্যরকম, সেটা বলা হচ্ছে যেটা যে হয়তো স্পিড লিমিট বা যে সমস্ত তারা ট্রাফিক ল বা যে সমস্ত দেখতে পায়নি, লাইটিং বা ইনফ্রাস্ট্রাকচারাল যেটা প্রবলেম ছিল সেই হিসেবে। এখানে সবথেকে বড় সমস্যা যদি ট্রেনে বা রোডে হয় সেটা হচ্ছে আমরা নিজেরা করি, ট্রাফিক আইন মানি না, কানে ফোন দিয়ে রাস্তা পারাপার করি, ওই 5 মিনিটের বাসটাকে ধরার জন্য আমরা আমাদের অমূল্য জীবনটাকেও হাত ধুয়ে দিতে রাজি আছি। এবার হচ্ছে স্পিড লিমিট কেন বললাম, আমরা দেখি যে রাস্তায় আমরা বাড়ি থেকে যখন বেরোই বাবা মারা কী বলেন, সাবধানে যাস। আরে ভাই, আমি তো সাবধানে যাব, পেছন থেকে যে ছেলেটা স্টাইল নিয়ে বুলেট করে আসছে সে যে সাবধানে থাকবে তার কি মানে, বা তারও পেছনে যে বাস নিয়ে আসছে সে যে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস নয় তার কি মানে। রোড অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টকে এটা ম্যানমেড ডিজাস্টারের তালিকাতেই ফেলা, মানে খুব বড় পরিমাণে ম্যানমেড ডিজাস্টারের তালিকায় আমরা ফেলতে পারি। এবার এর জন্য কি কি দরকার? হ্যাঁ, ড্রাইভার আমরা দেখি না যে লোক, এর সঙ্গে এনভায়রনমেন্টে রয়েছে ডিজাস্টারটাকে, তো শুধু আমরা ন্যাচারাল ডিজাস্টার বলে ছেড়ে দিতে পারি না। এবার রোড অ্যাক্সিডেন্ট আর টেরর অ্যাটাকটা আমি অ্যাড করেছি যাতে তোমরা এর ব্যাপারেও জানো,
যেটা রিলেটেড ম্যানমেড সেটা হচ্ছে নিউক্লিয়ার ডিজাস্টার। এরপরে আসছি আমি সেখানে, সেটাতে দেখতে পাবে যে কীভাবে রিলেটেড। আর তোমার কি মনে হয় যে এই রোড অ্যাক্সিডেন্টটা এনভায়রনমেন্টালি রিলেটেড নয়? সেখানে দাঁড়িয়ে ওই এনভায়রনমেন্ট, যে ধরেই নাও এটা রোড অ্যাক্সিডেন্টের জায়গায় তোমার একটা পেট্রোল মালগাড়ি আসছিল, সেখানে প্রচুর পরিমাণে কোল ছিল, সেটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল। থিঙ্ক অ্যাবাউট দ্য পিপল রিজাইডিং দ্য এরিয়া। হয়তো দেখা গেল ওই গ্রামটাতে 40 জন বাচ্চা রয়েছে, প্রত্যেকটা বাচ্চাই হয়তো অ্যাস্থমায় ভুগবে। এটাই হচ্ছে এনভায়রনমেন্টালি রিলেটেড। হ্যাঁ, এবার আরও যেটা মানে আমাদেরকে স্ট্রিক্ট হতে হবে, ড্রাইভারদেরকে আরও বেশি পরিমাণে অ্যাওয়ার করতে হবে, স্পেশালি আমরা যারা নর্মাল পার্সন দ্য পেডেস্ট্রিয়ান্স, আমাদেরকে আরও বেশি অ্যাওয়ার হতে হবে যে কীভাবে নিজেদের সুরক্ষিত রাখা যায়। চলো এবার আসি ইন্ডাস্ট্রিয়াল ডিজাস্টারে। ভোপাল গ্যাস ট্র্যাজেডি, দ্য ভোপাল গ্যাস ট্র্যাজেডি, এটাকে নাকি বলা হয় যে মানব সভ্যতার ইতিহাসে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি অর ডিজাস্টার। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 তোমরা সবাই পড়েছ বা পড়বে। এই ভোপাল গ্যাস ট্র্যাজেডিটা হওয়ার পরেই ওই অ্যাক্টটাকে ইনঅ্যাক্ট করা হয়। এতটা সিভিয়ার ব্লাস্ট হয়েছিল, ওই অ্যাক্টটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাক্ট। ভোপাল গ্যাস ট্র্যাজেডি কেন হয়, এবার কি হলো, সালটা তখন না 1970-এর দশক। 1970-এ আমরা তখন সবে সবে আমরা 5-year প্ল্যানগুলোতে ঢুকছি, কোনোটাতে সাফল্য অর্জন করছি, কোনোটাতে করছি না। তারপরে দুটো বড় বড় যুদ্ধ, একটাতে যদিও জিতেছি, একটাতে তো ভীষণভাবে পরাজিত হয়েছি। সেই সময় আমাদের মনিটারি সাপোর্টের খুব দরকার। তখন ইউনিয়ন কার্বাইড কমিশন বা ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন বলে একটা কোম্পানি এলো। তারা বলল কি, আমরা ঠিক আছে, আমরা হচ্ছে তোমার ইয়ে দেবো, মানে আমাদেরকে কি বলা হয় ইকোনমিক্যালি টার্মটা ভুলে গেছি আমি, যাই হোক, তো আমরা তোমাদেরকে তোমাদের ট্যাক্স, তোমাদের ল্যান্ডে লিজে নিচ্ছি, তোমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, সেসবই তো করবো, তো এবার হিসাব অনুযায়ী তাহলে আমাদেরকে জায়গা দাও। ঠিক আছে, আমাদের দরকার, এখন আমরা দরকারে ভুগছি, আমরা তো দেবই, আমরা দিলাম। এবার তারপরে হচ্ছে কি হলো যে সালটা 1980, সব কিছু ঠিকঠাক চলছিল, ওই এলাকাতে আশেপাশের মানুষগুলো তারা নিজেদের এমপ্লয়মেন্ট পেয়েছে, এই সবে সবে 1965 ধাক্কা সামলে তারা হচ্ছে খেতে পাচ্ছে, তারা নিজেদের পছন্দ মতো জীবনযাত্রা একটু হলেও করতে পাচ্ছে। চলছে 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 1984 সালের একটা রাতে এখন কি হলো, বিভিন্ন ডিপার্টমেন্ট, একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা একটা পেস্টিসাইড ইন্ডাস্ট্রি, সেখানে বিভিন্ন কম্পার্টমেন্ট বিভিন্ন ডিপার্টমেন্টে বিভক্ত। আমি হয়তো ক্রায়ো ইঞ্জিন দেখবো, ঠান্ডা রাখে যেখানে, আমি হয়তো ইউরিয়ার পরিমাণটা দেখবো, আর একজন ইঞ্জিনিয়ার দেখছে অন্য কিছু। ডিফারেন্ট ডিফারেন্ট পিপল সিইং ডিফারেন্ট থিংস। সেই রকম একটা চেম্বার থেকে দেখা হচ্ছিল যে জল কতটা থাকবে বা গ্যাসের যে চেম্বার সেটা কিভাবে থাকবে। সবাই ঘুমিয়ে টুমিয়ে গেছে, ঠিক আছে, ইটস ওকে। এইবার কি হয়েছে, গ্যাস যখন প্রচুর পরিমাণে লিক করছে, একটা স্পিডে লিক করবে, তো ওই রিজিয়নে যে যে মানে কর্মকর্তাটা তখন দায়িত্বে ছিলেন, তিনি জিনিসটা লক্ষ্য করেন। তিনি তখন কোনো রকমে ব্যাপারটা সামাল দেন, বাট তার আগে অনেক দেরি হয়ে গিয়েছে। ওই রিজিয়নে থাকা, আশেপাশে থাকা কয়েক মানে কয়েক মিটারের মধ্যে প্রত্যেকজন মারা গিয়েছে। মৃতের সংখ্যাটা ছিল অ্যারাউন্ড 3000, মানে তারপরেও ওটা তখনই নয়, তখনই হয়তো সংখ্যাটা 100-150 জন। ইনফ্যাক্ট যাদের অনেকটা দূরে ওই এরিয়ার অনেকটা দূরে, ওই হেক্টরের দূরে, সেই সমস্ত জায়গার লোকেদের অ্যাজমা আরও করোনারি থ্রম্বোসিস বলে একটা সিভিয়ার ডিজিজ দেখা দিয়েছিল। ইটস নট এ ডিজিজ দো, করোনারি থ্রম্বোসিস একটা সমস্যা হয়, বিভিন্ন এই যে মিথাইল আইসোসায়ানেট যেটা বলেছে, এত চাপ নেওয়ার কিছু নেই, পড়ারও কিছু নেই যে কি এর কেমিস্ট্রির ফর্ম কি ম্যাডাম, নো ইটস নট নিডেড, শুধু মনে রেখো ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য যেটা দায়ী যে গ্যাসটা, দ্যাট ইজ মিথাইল আইসোসায়ানেট বা MIC। এটা যখন তোমার ব্লাডে যাবে, ব্লাড দুটো জায়গা দিয়ে প্রবাহিত হয়, একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে শিরা,
ওই ধমনীতে গিয়ে কি করেছে, মানে বেশিরভাগ মানুষের ওখানে গিয়ে ওই আয়রন যে পার্টটার সঙ্গে যুক্ত হয় বা যেখান দিয়ে প্রবাহিত হয় ব্লাডটা, সেখানে পলিউশন একের পর এক সঞ্চয় করে গেছে, বায়ো অ্যাকিউমুলেশন, মনে রয়েছে আশা করছি কনসেপ্ট। সেটা হচ্ছে করোনারি থ্রম্বোসিস। এটা হচ্ছে তোমার পরবর্তীকালে লিড করে কি, হার্ট অ্যাটাক, প্রচুর মানুষ মারা গিয়েছে। আর তার বদলে হয়তো কোনোভাবে পলিটিক্যালি জয়েন্ট থাকার ফলে মাত্র তখন 470 মিলিয়ন, অত অত মানুষ ধরাশায়ী হয়ে গেছে, এনভায়রনমেন্টের এত ক্ষতি হয়েছে, মাত্র 470 মিলিয়ন দিয়ে সো কল্ড কম্পেনসেট করেছিল। মেবি 2022 বা 2021 38 বছর ছিল পূর্তি ভোপাল গ্যাস ট্র্যাজেডির, তো সুপ্রিম কোর্ট বলেছে যে ওই সো কল্ড কম্পেনসেশন আরও দিতে হবে, বিকজ টু মেনি পিপল আর অলসো সাফার্স, এখনও সাফারাররা রয়েছে। আর ঠিক ভোপাল গ্যাস ট্র্যাজেডিটাকে আমরা পেরিয়ে এসেছি, তখন আমাদের এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট 1986 এসছে, ওটা প্রোটোকলে আমি পড়াবো। এখন আসি চেরনোবিলে। চেরনোবিল কোথায়? রাশিয়া, ইউক্রেন। ওকে, হ্যাঁ, তো চেরনোবিল হচ্ছে তোমার মানে যে এখানে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট ছিল। এবার নিউক্লিয়ার প্ল্যান্টে ঠিক আছে, আছে নিউক্লিয়ার প্ল্যান্টে, আবার কি, আমরা আগের দিন বলছিলাম চায়নার করোনা ভাইরাস বিভিন্ন ল্যাবে টেস্ট হয়, ঠিক সেই রকম এই নিউক্লিয়ারও বিভিন্ন ল্যাব, ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাবে হয়তো দেখা গেল কার্বনের হাফ লাইফ 4, মিথাইলের হাফ লাইফ 5, যে সমস্ত পদার্থগুলো কম ক্ষতিকর তারা হয়তো চেম্বার 1 রয়েছে, মিডল ক্ষতিকর চেম্বার 2 রয়েছে, হাইলি রেডিয়েটেড তারা চেম্বার 3 রয়েছে। তো পার্টিকুলারলি নাকি বলা হয় ওই ফোর্থ যে চেম্বারটা, ওই ফোর্থ চেম্বারটা ব্লাস্ট হয়ে গেছে। এবার রেডিয়েশন তো জিনিসটা, ওখানে বেশিজন থাকতেন না, তখন দুজন ছিল, ইমিডিয়েট ডেথ। তারপরে যখন গ্যাসটা আরও ছড়িয়ে গিয়েছে আরও মানুষ মারা যায় এখনও। এবার যেহেতু এটা রেডিয়েশন, এটা কিন্তু মিউটেশন ঘটাতে পেরেছে, বহু মানুষ আজও সাফার করে। যেমন জাপানে যখন নিউক্লিয়ার অ্যাটাক করা হয়েছিল, এখনও পর্যন্ত কয়েকজন মানুষ তারা হচ্ছে তোমার ডোয়ার্ফিজমের শিকার, মানে এটা জেনেটিক মিউটেশন, ছোট হওয়া। বা আরও একটা কথা আছে, ডাউন সিনড্রোম, মেবি ছেলেরা মেয়েদের মতো হাবভাব হয় বা মেয়েরা ছেলেদের মতো হয়, এরকম কিছু একটা। ক্লাইনফেল্টার সিনড্রোম, এক্ষেত্রেও সেম জিনিস, শুধু জেন্ডারটা কোনো জায়গায় ঠিকঠাক হলেই হলো। এই সমস্ত জেনেটিক্যালি তারা আক্রান্ত, সেটা নিউক্লিয়ার ডিজাস্টারে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। ইউক্রেনের, ইউক্রেনকে আমরা কি বলি, যে ব্রেড বাস্কেট অফ দ্য ওয়ার্ল্ড। কতদিন ইউক্রেন জায়গাটা পুরো সম্পূর্ণভাবে হয়তো ওটার জন্য চাষাবাদী হতো না, এখন আবার পরবর্তীকালে এতদিন যখন পেরিয়েছে আস্তে আস্তে উন্নতি হয়েছে। দ্য নেক্সট ইজ ডিপ হরাইজন অয়েল স্পিল। আমরা বলছিলাম না যে আন্টার্কটিকাতে হচ্ছে আমাদের রিসার্চ সেন্টার রয়েছে। এবার তোমরা গালফ অফ মেক্সিকো সোজা চলে যাও ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার নিচে হচ্ছে মেক্সিকো। সেখানে আমরা দেখতে পাচ্ছি কি, একটা পাখির পায়ের মতো জায়গা রয়েছে, ওইটাকে গালফ বলা হয়। গালফ যে কোনো রিজিয়নে, যেমন আমাদের মিডল ইস্টে কী রয়েছে, দ্য গালফ, মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোকে বলা হয় গালফ কান্ট্রিজ। পার্সিয়ান গালফ ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গালফ। এইবার ওই গালফ অফ মেক্সিকোতে কী হয়েছে, ওরা যে কোনো সমুদ্র, সমুদ্র তটভূমি এলাকাতে, যে কোনো আই মিন সেডিমেন্টেশন যুক্ত এলাকাতে প্রচুর পরিমাণে রিসোর্স রিচ থাকে জায়গাগুলো। এবার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন অয়েল রয়েছে। হ্যাঁ ঠিক আছে, এবার অয়েল এক্সট্রাকশন, এক্সট্রাকশন চলছে চলছে চলছে। হয়তো যদি ওটা আজকে 2 টন করার কথা ছিল, সেদিন ওরা করে ফেলেছে 10 টন, অতি লোভে তাঁতি নষ্ট। এত অয়েল স্পিল হয়েছে, কয়েকশো প্রজাতির বিলুপ্তি ঘটেছে। মনে আছে আগের দিন জিজ্ঞেস করছিলে রোহিত যে ম্যাডাম তেলের সঙ্গে এনভায়রনমেন্টের কী সম্পর্ক, বলেছিলাম না এয়ার ওয়াটার ইন্টারাকশন, প্রচুর পরিমাণে ওখানে কোরাল ব্লিচিং হয়েছিল, প্রচুর মেরাইন স্পিসিস নষ্ট হয়ে গেছিলো, যার কারণে এনভায়রনমেন্টালি ডিসব্যালেন্স হয়েছিল। আর তার ফলে ওই রিজিয়নে যে সমস্ত মেরাইন এবং কোস্টাল ইকোসিস্টেম রিলেটেড লোকেরা ছিলেন, তারা সিভিয়ারলি এফেক্টেড হয়েছিলেন।
কেউ ফিশারম্যান, কেউ হয়তো সিউইডের চাষি, কেউ হয়তো কোরাল বিক্রি করেন। শুধুমাত্র যে এই প্রাণীগুলো তা নয়, অনেক দামি দামি খাবার হয়তো শুনে থাকবে তোমরা, সেইগুলো সি থেকে পাওয়া যায়, লাইক হর্স সি কিকাম্বা, অনেক জায়গাতে এটা খাবার হিসেবে গ্রহণ হয়। স্পেশালি জাপান তুমি দেখবে যে সামুদ্রিক খাবারে প্রসিদ্ধ, এক্সপোর্ট খুব বেশিভাবে হয়, মেক্সিকো থেকে সেই জিনিসগুলো এক্সপোর্ট হচ্ছে না। 2010 মানে আমরা গ্লোবালাইজেশনে অনেক এগিয়ে, ওয়ার্ল্ড কুইজিনগুলোকে আমরা ইন্ডিয়াতেও অ্যাডপ্ট করছি, বিভিন্ন মিডল ইস্টার্ন কান্ট্রিগুলো অ্যাডপ্ট করছে, সেখানে এক্সপোর্ট। কি বললে? সি কিউকাম্বার, এটা খাবার নয়, এটা একটা প্রাণী তো, এর মানে আমরা তো প্রাণীদেরকেও খাই না সেই হিসেবে। তো এবার হচ্ছে তোমার আরো বিভিন্ন, আমরা তো অক্টোপাসও খাই তাই না, স্টারফিশও খাই, এই জিনিসগুলোকে তো সামুদ্রিক বিভিন্ন প্রাণীগুলোকে তো আমরা এক্সপোর্ট করি। ইকোনমিক্যালি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মেক্সিকো। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ রানা প্লাজা কোল্যাপস। রানা প্লাজা হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশে কি হয়েছিল, একটা গার্মেন্ট ফ্যাক্টরি ছিল, ফ্ল্যাট ফ্যাক্টরিটা হচ্ছে হওয়ার কথা বা পারমিট পেয়েছিল চারতলা, তারা কি করলো আটতলা বানিয়ে নিল। এবারে আটতলার যে বাকি চারতলা সেগুলো উইদাউট এনি পারমিট মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গে কোনো রকম কোনো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছাড়াই, যেহেতু চারতলার উপরে বানিয়ে দেওয়াই যায়, ওরা বানিয়ে দেয়। আর ওখানে যে শুধুমাত্র গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছিল তা নয়, আরও অনেক কিছু ছিল, যেমন আমরা দেখি বিভিন্ন প্লাজাগুলোতে ফুড কোর্ট থাকে, ফ্যাশন কোর্ট থাকে, তারপরে হচ্ছে তোমার আর বিভিন্ন যে সমস্ত জিনিসপত্র থাকে। এবার গার্মেন্ট ফ্যাক্টরি যেখানে হচ্ছে দিনরাত একটা তোমার যন্ত্রপাতির আওয়াজ, তার একটা ভারী ভারাক্কম ধাক্কা, সেটা তো লেগেই রয়েছে। সেখানে দাঁড়িয়ে এবার কি হয়েছে, একদিন যে সমস্ত কর্মচারীরা গার্মেন্টের দোকানে সেল করে, ফ্যাক্টরি প্রডিউস করে, সেল যে সমস্ত দোকানিরা করে, সেখানে গিয়ে তারা দেখতে পায় যে বিল্ডিংয়ে ফাটল ধরেছে। তারা বেরিয়ে চলে আসে ওখান থেকে এবং খবর দেয় গার্মেন্ট ওনারকে। ওনার আসে, ওনার এসে বলে হতেই পারে, আমরা রিপেয়ার করিয়ে নেব, ঠিক আছে। এই বলে সেদিন যারা যারা বাড়ি চলে গিয়েছিল তাদেরকে আর না ডেকে, ঠিক আছে, সেদিন কাজ কোনো রকম চালানো হয়। পরের দিন সবাইকে নোটিস দেওয়া হয়, ইউ হ্যাভ টু কাম ইন দ্য ফ্যাক্টরি ফর ইউর ওয়ার্ক। সবাই ফিরে আসে, অ্যান্ড দ্যাটস দ্য ডি ডে। 1100 মানুষ মারা যায়। যখন সেখানে ইভ্যাকুয়েশন টিম আসে, হাজারে হাজারে মানুষকে ওখান থেকে বের করা হয়, যার মধ্যে সব থেকে বেশি ছিল যারা ক্রেতা। এবার এই জিনিসটা কখন জানতে পারলো যে পারমিট পায়নি, তারপরে যখন কেস চলে তখন জানা গেল যে বাকি যে চারতলা সেটা পারমিটই পায়নি, এভাবে বানিয়ে নেওয়া হয়েছে। আমরা অনেক সময় দেখি এইভাবে কাউকে কোনো মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারকে ঘুষ দিয়ে বানিয়ে নিল একটা, ওখানে হয়তো একটা পুকুর ছিল, ডোবা ছিল, ওই জায়গাটা হয়তো গাদা ভূমি, কোনো কিছু বানানো উচিত নয় ওখানে, শপিং মল বানানো উচিত নয়, তাও বানিয়ে দিল। গাব্বার ইজ ব্যাকে আমরা এই সিনটা দেখেছি মুভিতে, পড়েই গেল ফ্ল্যাটটা পুরোটা। বা এই যে উত্তরপ্রদেশে আমরা দেখলাম টুইন টাওয়ার ভেঙে দেওয়া হলো উইদাউট পারমিট, ওটা ভেঙে দেওয়ার কারণ হচ্ছে উইদাউট পারমিট, যে কোনো সময় যদি ক্ষতি হয়ে যায় মানুষের ক্ষতি হবে তাই জন্য, কিন্তু এটা তো ডিজাস্টার ডেকে আনলো, এটা অ্যাওয়্যার করেছিল পাবলিকেরা, তবুও শোনেনি, যদি শুনতো তাহলে হয়তো এই মানে ডিজাস্টারটা অ্যাটলিস্ট আসতো না, ওটা হ্যাজার্ডেই থেমে যেত। অ্যান্ড দ্য নেক্সট থিং ইজ ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার। এটা অনেকটা সেম হচ্ছে তোমার ওই আমাদের চেরনোবিল ডিজাস্টারটার মতো, কিন্তু এতে হচ্ছে তোমার যে ফিউয়েল দিয়েছিল দ্যাট ইজ আর্থকুয়েক। জাপান আমরা কি জানি যে খুবই প্রোন টু আর্থকুয়েক অ্যান্ড ভলক্যানিজম, সেই সময় সেই দিন নাকি এত মানে এত এই পরিমাণে আর্থকুয়েক হয়েছিল যে 60 ফুট পর্যন্ত সুনামির জল উপরে উঠেছিল। এবার যে আর্থকুয়েকটা যখন হয়েছিল, যেহেতু নিউক্লিয়ার প্ল্যান্ট, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর যার কারণে ওই পাওয়ার প্ল্যান্টটাকে বন্ধই করে দিতে হয়েছিল। বিকজ তাতে শুধুমাত্র যে মানুষের হেলথের নয়, জাপানের যে এনভায়রনমেন্ট প্রচুর ডিগ্রেড করেছিল। এখন তুমি একটা কথা শুনবে এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে, দ্যাট মিয়া ওয়াকি মেথড, এটা জাপানিজ একজন বটানিস্ট এই পদ্ধতিটা, যার নাম মিয়া ওয়াকি, তিনি আবিষ্কার করেছিলেন। That is a very good process of urban forestation.
এই আরবান ফরেস্টেশনটাকে উন্নত করার জন্যই মিয়াওয়াকি মেথড অ্যাপ্লাই করা হয়। সেটা কেন? কোনো জিনিস, কোনো সলভ, কোনো সমাধান কখন আসবে? যখন তার প্রবলেম দেখা দেবে। অনেকটা জায়গা জুড়ে জাপানে ডিফরেস্টেশন হয়ে গেছিলো এই নিউক্লিয়ার রেডিয়েশনটার কারণে। কলম করছো তুমি, জোর কলমই হোক, শাখা কলমই হোক, কোনো কিছু টিকছে না। কিন্তু যখন এই বীজ থেকে কোনো গাছ উৎপন্ন হবে, তার যে সহজাত ক্ষমতা সেটা একটু বেশিই হবে। তো দ্যাট ইজ দ্য প্ল্যান বিহাইন্ড মিয়াওয়াকি মেথড অফ আরবান ফরেস্টেশন। আর সেটা ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টারের পর জাপানে ইন্ট্রোডিউস হয়েছিল। এবার মিটিগেশন মেজার কীগুলো, যে আগে সবারের আগে এখানে যেহেতু তুমি এনভায়রনমেন্টের সঙ্গে ছেড়খানি করছো, এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী কাজ করতে হবে, ইন্ডিয়ান পার্সপেক্টিভে যদি আমি বলি, বা এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট মেনে চলতে হবে। হ্যাঁ বলো ময়ূরী। এবার ধরো একটা, তুমি একটা বাড়িতে রয়েছো, ঠিক আছে, তুমি সেই বাড়িতে হয়তো একদম টপ ফ্লোরে তুমি আগুন জ্বেলেছো, বাকি ফ্লোরগুলো যে যার মতো রয়েছে। এবার কি হলো, আর্থকুয়েক, পুরো ফ্ল্যাটটা ভেঙে পড়ে গেল। এইবার কি হয়েছে, বাকি যে ঘরগুলো বন্ধ, কোনো অ্যাক্টিভিটি হচ্ছে না, তোমার সিলিন্ডার বা গ্যাসটা পড়ে যাওয়ার কারণে বাকিগুলোতে এফেক্ট করলো, সমস্ত ঘরে ক্ষতি হলো। এবার এটা তুমি মাইক্রোতে ভাবছ, থিঙ্ক ইন মেজরিটি, আই মিন ম্যাক্রো লেভেল, যেখানে রেডিয়েশন বা নিউক্লিয়ার একটা এফেক্টের মতো এফেক্ট রয়েছে। সেইখানে দাঁড়িয়ে যখন একটা আর্থকুয়েক সিভিয়ার হচ্ছে, আমরা যদি বলি রিক্টার স্কেলে 8, ও বাবা বিশাল পরিমাণ। এবার যে আর্থকুয়েক 60 মিটার পর্যন্ত সুনামি ডেকে আনতে পারে, তাহলে তার ইন্টেন্সিটি কতটা ছিল? এবার হয়তো দেখা যাচ্ছে ফোর্থ ব্লক চলে এলো সিক্সথ ব্লকে, দুচোর যখন কোয়ালিশন হলো, কিভাবে তাহলে একটা আগ্নেয়কাণ্ড সৃষ্টি হতে পারে? সেটার জন্যই মানে এটাই হচ্ছে ট্রিগার করেছিল তোমার ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টারকে। এবার রিস্ক অ্যাসেসমেন্ট, হ্যাঁ অবশ্যই, ট্রেনিং অ্যান্ড ড্রিলস সব থেকে আগে হচ্ছে। এখন যে কোনো জায়গায় আমরা দেখি ভীষণভাবে এক্সপিরিয়েন্স মানুষজন চাই। হ্যাঁ আমরা হয়তো একটু সমস্যা সৃষ্টি করি যে এক্সপিরিয়েন্সদেরকে দিলেও আমরা ফ্রেশার্সরা কী দোষ করেছি, বাট এক্সপিরিয়েন্স ম্যাটার্স, রাইট? ইউপিএসসিতে বলা হচ্ছে ল্যাটারাল এন্ট্রি করানো হবে ফ্রম ডিফারেন্ট এক্সপার্টিস, বিকজ আমরা যারা ইউপিএসসি পড়ি, আমরা সব সাবজেক্ট পড়ি ঠিক আছে, বাট একজন যে মাস্টার্স করেছে তার জ্ঞান আর আমাদের জ্ঞান কিন্তু ডিফারেন্ট, আমরা জেনারেল। তো একজন এক্সপার্ট যখন সেই ফিল্ডে আসবে, সাপোজ আজকে আমি এনভায়রনমেন্টে একটা ডিপার্টমেন্টের সিইও, যে এনভায়রনমেন্ট মিনিস্ট্রিতে, কিন্তু একজন যে এনভায়রনমেন্টে পিএইচডি করে এসছে, সে যদি ওই সিইওর পোস্টটা সামলান, তিনি ভালো বলতে পারবেন না আমি ভালো বলতে পারবো? হ্যাঁ আমি ম্যানেজমেন্টটা বলবো যে এই প্ল্যান এভাবে করো, বাট কোথায় গেলে ক্ষতি হবে, কোথায় কোন পরিমাণ রিসোর্স দিতে হবে, এটা উনিই ভালো বলতে পারবেন। সেই কারণে ট্রেনিং দেওয়া, ফুল প্রিপেয়ার থাকা, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। আর সেই কারণেই ঠিক এই ল্যাক অফ ট্রেনিং অ্যান্ড ল্যাক অফ দ্য স্ট্রাকচারাল ট্রেনিং বিটুইন দ্য নিড ইন দ্য ইকোনমি অ্যান্ড উই দ্য ইন্ডিয়ান হ্যাভ, দিস ইজ আ ভেরি প্রমিনেন্ট প্রবলেম অফ ইন্ডিয়ান ইকোনমি। হয়তো চাইছে একটা কিছু, আমার কাছে আছে অন্য কিছু, এটাকে বলা হয় স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। আর তার জন্যই এত ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে এখন। তোমরা হয়তো শুনে থাকবে পশ্চিমবঙ্গে কয়েক বছর আগে উৎকর্ষ বাংলা বলে একটা স্কিম চালু হয়েছিল গভর্নমেন্টের তরফ থেকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনিং, জাস্ট টু রিডিউস দিস স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। কারণ তোমাকে ওখানে চাইছে সি প্লাস প্লাসে তোমাকে উৎকর্ষ হতে হবে, তুমি নর্মালি বেসিক করেছো, তোমাকে নেবে না, বা নিলেও সেটা কোম্পানির ক্ষতি, তো সে তার লস কেন করবে? আর যদি ওটা তোমাকে ওই একটা স্কিমের দরুন যদি তোমাকে সি প্লাস প্লাসে এক্সপার্ট করে দেওয়া হয়, তারও লাভ তোমারও লাভ, সিম্বায়াটিক রিলেশনশিপ। তো এটাই হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। আচ্ছা এবার বলো, এই যে ডিজাস্টার, আমাদের জানি 7th শিডিউলে 3টে লিস্ট রয়েছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, কোন লিস্টে ডিজাস্টারটা রয়েছে বলো ময়ূরী? বলো কনকারেন্ট। হ্যাঁ দীপিকা, কেন রয়েছে বলো? হ্যাঁ কেন রয়েছে? ডিজাস্টারের মতো ইস্যুটা তো স্টেট বা সেন্ট্রাল দুজনকেই হ্যান্ডেল করতে হবে সমানভাবে, কারণ ডিজাস্টার তো যে কোনো কোথাও হতে পারে না, এটা তো কোনো টেরিটরির মধ্যে বা কোনো এক স্থানের মধ্যে ভাবে সীমিত নয়। হুম হুম, এক্স্যাক্টলি, রেসপন্সিবিলিটিটা দুজনকে নিতে পারে।
আমরা কি দেখলাম একটা জিনিস, ম্যানমেডই হোক আর ন্যাচুরাল মানে ন্যাচুরাল ডিজাস্টারই হোক, আমরা কি দেখলাম আমাদের ইমিডিয়েট নিড অফ দ্য আওয়ার কি, টু কনজার্ভ আওয়ার নেচার, আওয়ার ওয়াইল্ড লাইফ। এই যে ফরেস্ট বা ওয়াইল্ড লাইফ, এটা কনস্টিটিউশনের কোন লিস্টে রয়েছে, সেভেন্থ শেডিউলেরই? বলো নাজমুন নেশা, বলো। আমি বলছি যে ফরেস্ট বা ওয়াইল্ড লাইফ এগুলোকে আমরা যদি কনজার্ভ করি, বা আমাদের এনভায়রনমেন্ট এটাকে যদি কনজার্ভ করি, তাহলে এই ন্যাচারাল ডিজাস্টারটা একটু কম হবে। মানে এনভায়রনমেন্ট কনজারভেশনটা তোমার হচ্ছে ডিজাস্টারের কম করানোর ক্ষেত্রে একটু হলেও ভূমিকা রাখে। তো এই যে ফরেস্ট বা এনভায়রনমেন্ট বা ওয়াইল্ড লাইফ, এটা কনস্টিটিউশনের কোন শেডিউল মানে সেভেন্থ শেডিউলের কোন পার্টে রয়েছে, কোন লিস্টে? দাঁড়াও দীপিকা, আমি আসছি। নয়নিকা বলো। নয়নিকা ম্যাম, কনকারেন্ট লিস্ট। দীপিকা বলো। হ্যাঁ লিস্ট, মানে লিস্ট তো তিনটেই, এই তিনটে, বাট কোন লিস্ট? আচ্ছা আপনি ওটা বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজুরি বলো, কোন লিস্ট? ম্যাম কনকারেন্ট লিস্ট। কেন? ম্যাম বিকজ কনকারেন্ট লিস্ট ইজ আই মিন ভেস্টেড দ্য পাওয়ার বিটুইন দ্য বোথ হ্যান্ডস, আই মিন সেন্টার এন্ড দ্য স্টেট, এন্ড দে ক্যান টেক দ্য ইমিডিয়েট অ্যাকশন বাই ডিসকাসিং। আচ্ছা, এটা কি কনস্টিটিউশনে প্রথম থেকেই ছিল, মানে ফরেস্ট ওয়াইল্ড লাইফ এটা কি প্রথম থেকেই কনকারেন্ট লিস্টে ছিল? বলো নয়নিকা, বলো। ঝিলিক বলো। না ম্যাম, প্রথমে মানে এই পার্টটা কনস্টিটিউশনের পার্টের মধ্যে ছিল না, পরবর্তীকালে তাকে যুক্ত করা হয়েছে। কোন পার্ট কি দিয়ে যুক্ত করা হয়েছে? মানে 1986 সালে একটা অ্যাক্ট হয়েছিল কি, তারপরে মানে 1986 রং একটু বলে নিও, পড়ে নিও। হ্যাঁ ইপ্সিতা বলো, কোয়েশ্চেনটা হচ্ছে প্রথম থেকেই কি আই মিন কনস্টিটিউশনে ছিল কনকারেন্ট লিস্টে? সরি ম্যাম, এটা পারবো না। আচ্ছা সুমন বলো। সুমন তুমি আছো? হ্যাঁ বলো। ফরেস্ট অ্যাক্ট কোন হচ্ছে 1980 সাল নাগাদ, তারপরে হয়তো কনকারেন্ট লিস্টটা তোলা হবে। ওকে কাজুরি বলো, তুমি কিছু বলছিলে। ম্যাম এটা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976। হ্যাঁ দীপিকা তোমারও একমত? হ্যাঁ ওকে। হ্যাঁ আগে এটা সেন্ট্রাল লিস্টে ছিল, তারপর এটা অ্যাড করা। এটা স্টেট লিস্টে ছিল মেবি। হ্যাঁ স্টেট লিস্টে ছিল, আই এম শিওর এটা স্টেট লিস্টে ছিল এটা। তারপরে হচ্ছে স্টেট লিস্টে আগে 66 ছিল, পাঁচটা, হ্যাঁ পাঁচটা এই 42nd অ্যামেন্ডমেন্ট করে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয়। আচ্ছা কোনো লিস্টকে স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে নিয়ে আসা হয় এর কারণ, মানে এতে লাভটা কার থাকে, বেশি লাভ অবভিয়াসলি কার থাকে, বলো। জয়দীপ বলো। জয়দীপ তুমি আছো? মহুয়া বলো। এক সেকেন্ড একটু বলে নিক মহুয়া। হ্যাঁ বলো মহুয়া। ম্যাম সেন্টারের বেশি লাভ হবে এতে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বলো দীপিকা, তুমি কিছু বলছিলে। ম্যাম কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা বললাম যে কোনো জিনিস যখন স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে আসে তখন কার লাভ বেশি হয়, কোন মানে কোন কোন পাওয়ারের, স্টেট পাওয়ার না সেন্ট্রাল পাওয়ার? বলবো ম্যাম। হ্যাঁ বলো। মানে যেটা ইউনিয়ন যেটা মানে কেন্দ্র, তার মানে ক্ষমতাটা বেশি বৃদ্ধি পায়। আমি যদি বলি তাহলে আমার মনে হয় স্টেট বেশি লাভবান হবে, কারণ সোর্স অফ ইনকাম তো স্টেটে কম সেন্টারের থেকে। তো তার ফলে যদি কোনো কিছু বিষয় সম্পূর্ণভাবে স্টেটের কাছে থাকে, তো সেক্ষেত্রে যা কিছু খরচ সেটা স্টেটকে বেয়ার করতে হবে। হ্যাঁ তো
তো তার ফলে যখন এটা কনকারেন্ট ফেজ হচ্ছে তখন সেন্ট্রাল স্টেটের মধ্যে সেইটা ডিভিশন হচ্ছে এক্স্যাক্টলি তার ফলে স্টেট বেশি লাভবান হবে হ্যাঁ এক্স্যাক্টলি আর তার থেকেও বড় কথা হচ্ছে ধরেই নিই এই ফরেস্টটা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এবার সেখানে স্টেট যদি না করতে পারে সেখানে সেন্ট্রাল যদি কিছু সাহায্য করে সেটা কিন্তু শুধু সেন্ট্রালের বলা হবে না তখন বলা হবে কি ওয়েস্ট বেঙ্গলের এই ওয়েটল্যান্ডটা এতটা উন্নতি করেছে ওকে হ্যাঁ দিস ইজ দ্য গেম অফ দ্য ওয়ার্ল্ড ওকে ওয়ান সেকেন্ড এবার যখনই আমি বলছি লাভবান তখন স্টেট যখনই বলছি পাওয়ার তখন ইউনিয়ন হ্যাঁ বলো এবার তুমি কিছু বলছো পাঁচটা জিনিস এসেছিল এই যে ফরেস্টটা ছাড়া আর কি কি এসেছিল বলতে পারবে মানে ফরেস্ট একটা বাকি চারটে কি কি এসেছিল হ্যাঁ বলো এনভায়রনমেন্টাল যদি বাদ দিই তাহলে আমাদের 42 অ্যামেন্ডমেন্টে মিনি কনস্টিটিউশন বলা হয় তার ফলে যেটা প্রিয়াম্বলে আমাদের সেকুলার সোশ্যালিস্ট এন্ড ইন্টিগ্রিটি এই তিনটে ওয়ার্ড কি ইনক্লুড না এই ওয়ার্ড নয় আমি বললাম যে স্টেট লিস্ট থেকে কোনটা কনকারেন্ট লিস্টে এসেছিল মানে এর বাকি চারটি উপাদান কি হ্যাঁ বলো কাজলি তুমি বলছিলে কাজলি তুমি বলছিলে কিছু তখন কি করা হয়েছিল আলোচনা করতেই পারি এডুকেশনকে মানে এই যে আমরা কনকারেন্ট লিস্টে এনেছি সুবিধাটা কি হয়েছে বলো লিঙ্কন বলো আচ্ছা আসছি আমি তোমার কাছে লিঙ্কন একটু বলো ওকে লিঙ্কার নেই আমাদের সঙ্গে ঝিলিক বলো শুনতে পেলাম না আমি বলছি এডুকেশনটা 42 অ্যামেন্ডমেন্টের দরুন কনস্টিটিউশনকে অ্যামেন্ড করে আমরা কি করলাম স্টেট লিস্ট থেকে নিয়ে এসে কনকারেন্ট লিস্টে করে দিলাম এতে সুবিধাটা কি হলো মানে হ্যাঁ আমরা এত কথা বলছি যে এই সুবিধা হবে ফরেস্টে এসে আমরা বাজেট অ্যালোকেশন করতে পারছি বাট সব থেকে যেটা বড় সুবিধা হয়েছে সেই সুবিধাটা কি বলো ঝিলিক বলো মানে কনকারেন্ট লিস্ট বলতে বোঝায় তো যুগ্ম তালিকা কেন্দ্র এবং রাজ্য মানে দুজনেই সমানভাবে মানে দায়িত্ব নিতে সক্ষম সেখানটায় যদি শিক্ষাটা থাকে তাহলে শিক্ষা বা ম্যারেজ এইসব বিষয়গুলো তো কনকারেন্ট লিস্টের মধ্যে রয়েছে এবার শিক্ষাটা যেহেতু থাকে তো শিক্ষাটা তো মানে 6-14 পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে তো সেখানটাই মানে কেন্দ্র সরকারও নীতি প্রণয়ন করতে পারবে যেমন এনইপি এসব নিচ্ছে এবং রাজ্য সরকারও চাইলে সেটা মানে পুরো তো বিরোধিতা করতে পারে না কিন্তু মানে চাইলে কিছু কিছু জায়গায় কোশ্চেনটা রাখতে পারে তো আমার মনে মানে এই জন্যই মনে হয় যে যুগ্মভাবে কোনো সিদ্ধান্ত নিলে সেটা বেশি পরিমাণে মানে কার্যকরী হয় আর যদি একতরফাভাবে সেন্ট্রালের জায়গায় চলে যায় তো সেন্ট্রাল তো এমনি পাওয়ার ক্ষমতা ভোগ করে তারপর আরো বেশি মানে 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 নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু মানে সিলেবাস তৈরি করবে এজেন্ডা নিজেদের মতো করে রাখবে যেমন বিভিন্ন ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে নিজেদের পছন্দ মতো এজেন্ডা বা এইটা পড়তে হবে ওটা পড়তে হবে কিন্তু যদি রাজ্যেরও যদি বা সেটা আবার যদি মানে রাজ্যের পাওয়ার থাকে কোনো মানে ইয়ে থাকে তাহলে তো শিক্ষার ক্ষেত্রে সেটা বেশি পরিমাণে প্রভাব পড়বে ওকে তোমার মতবাদ শুনলাম এবার দীপিকা বলো তোমার তুমি কি বলতে চাইছো এগুলোর মধ্যে যে ওমেনরা যে পিছিয়ে আছে বা এনভায়রনমেন্টালি কতটা কনসার্ন নয় গ্রামের যে সমস্ত মহিলা তাদেরকেও মেন স্ট্রিমে নিয়ে আসা বা তাদেরকে অ্যাওয়ার করা তো এই সমস্ত প্রোগ্রাম গুলো ইনিশিয়েটিভ গুলো ভালোভাবে নেওয়া যায় বলো রোহিত বলো
মানে দীপিকা বা ঝিলিক যেটা বললো সেগুলো তো অবশ্যই আছে যে রিসোর্সটা ভালো করে অ্যালোকেট করতে পারবে, তার সাথে আমার এটা মনে হয় যে এক একটা রাজ্য এক এক রকম ডেভেলপ করতে গেলে শিক্ষার মান এক এক জায়গায় এক এক রকম হতে পারে। বরং যদি কম্পারেট দৃষ্টি আসে বেসিক একটা মানে যেহেতু সেন্টার ওখানে অ্যাটলিস্ট আইন প্রণয়ন করতে পারছে তো একটা বেসিক মানটা সকলের মোটামুটি এক থাকার সম্ভাবনা আছে। ছত্তিশগড় যে শিক্ষা দেবে বা বিহার যে শিক্ষা দেবে বা কেরালা যে শিক্ষা দেবে পশ্চিমবঙ্গ নাও দিতে পারে জম্মু কাশ্মীর নাও দিতে পারে সেই হিসাবে আমি মনে হয় একটা। আচ্ছা দ্যাট ইজ দ্যাট আর দ্য বেনিফিটস অফ স্টেট গভর্নমেন্ট এন্ড ইউনিয়ন গভর্নমেন্ট। ধরে নাও আমি একটা খুব গরিব ঘরের মেয়ে, আমার বয়স 8, আমি এতে কি সুবিধা পাবো? এ ভাই স্টেট কি করছে, সেন্ট্রাল কি করছে, আমি থোড়ি বুঝতে যাব আমি কি সুবিধা পেলাম, ভাবো। বলো নাজমুন নেশা, বলো কোয়েশ্চেনটা আমি আবার বলছি। অ্যাজ আ ভেরি পুয়ার ফ্যামিলি, বিলং ফ্রম আ ভেরি পুয়ার ফ্যামিলি, আমি মিস নাহিদ আঞ্জুম, আমার 8 বছর বয়স, সেন্ট্রাল স্টেটের এই ডিলেমাতে কনকারেন্ট লিস্টে থাকুক অ্যান্ড স্টেট লিস্টে থাকুক, আমি কি সুবিধা পেলাম? বলো দীপিকা, বলো। আমি এটাই পয়েন্টটা আগে আমি বলতে চলে গেছিলাম যে স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ স্কিম খোলা মানে লঞ্চ করে তো তার ফলেও অনেকে আমি বেনিফিটেড হতে পারি। ওকে ওকে বলো রোহিত, বলো। যেটা আপনি মানে আপনি না মানে যেহেতু যে ছোট মেয়েটি যে সুবিধা পাবে সেটা হচ্ছে আজকে ধরুন সেন্ট্রালে একটা সরকার আছে, গভর্নমেন্ট আছে আর স্টেটে একটা গভর্নমেন্ট আছে, যদি কম্পারেট লিস্টে না হয় আমি নাই দিতে পারি, সেন্ট্রালেরটা নাই মানতে পারি, তো যদি এটা কম্পারেট লিস্টে হয় তো তাহলে কি ওখানে যে স্কিমগুলো আছে যেটা দীপিকা বললো সেটা কিন্তু আমাদের এখানেও অ্যাটলিস্ট প্রয়োগ হতে পারে। তো অ্যাজ আ মানে বেনিফিশিয়ারি হিসাবে আমি কিন্তু সুবিধাটা পাচ্ছি যেটা অন্য যে কোনো সরকার থাকুক না কেন, ওখানে পুরো বিরোধী সরকার হলেও পুরো বিরোধী মতামত হলেও আমি সেই সুবিধাটা পাচ্ছি সেটা নিয়ে, এবং আমি বেনিফিটেড হচ্ছি ওটার দ্বারা, যেটা কিন্তু আমি নর্মাল হলে মানে ডবল ইঞ্জিন সরকার না হলে চোখ হয় তাহলে কিন্তু আমি পেতাম না হয়। ইউ গাইজ আর ট্রুলি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, একটা কমন জিনিস তোমরা ভীষণভাবে মিস করে যাচ্ছ। এখন এডুকেশন কি আবার মিড ডে মিল? অদ্ভুত, মিড ডে মিলটা নাই হলো বেসিক জিনিস, এডুকেশনের বেসিক জিনিস কি এডুকেট করা, সেটা আজকে আমাদের ফান্ডামেন্টাল রাইট, প্রথমে ওটা ফান্ডামেন্টাল রাইট ছিল না, আজকে ফান্ডামেন্টাল রাইট আমার আছে বলে 6 থেকে 14 বছরে আমাকে কেউ পারবে না চাইল্ড লেবার করাতে, আজকে আমাকে আমার বাবা মা পর্যন্ত বাধ্য আমাকে শিক্ষা দিতে, আমাকে ফান্ডামেন্টাল রাইট দিয়েছে এটা গভর্নমেন্ট, ঠিক আছে? এগুলো তো সব চাইল্ড লেবার তো হচ্ছে, সেটা তো এর সাথে মানে হ্যাঁ এর সঙ্গে আমি বলতে চাইছি যে এই যে কনকারেন্ট লিস্টে এসছে, দেখো তুমি এনভায়রনমেন্ট অ্যাক্ট প্রণয়ন করেছো, তার মানে কি এনভায়রনমেন্টে ডিফরেস্টেশন ঘটছে না, বনচ্ছেদ ঘটছে না? ঘটছে, দ্যাট আর ডিফারেন্ট, বাট মেন কারণটা কি মানে সুবিধাটা কি হয়েছে, দ্যাট উই গাইজ গেট দ্য ফান্ডামেন্টাল রাইট, বেসিক স্ট্রাকচার, এটা আমাদেরকে দেওয়া হয়েছে যে তোমরা এই 6 থেকে 14 বছরের বয়সের বাচ্চারা মিনিমাম এডুকেশন পেতেই হবে, ইট ইজ নট জাস্ট আ রাইট, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য এভরি গার্জিয়ান দ্যাট ইউ হ্যাভ টু প্রোভাইড ইউর ওয়ার্ড দ্য বেসিক এডুকেশন। ফান্ডামেন্টাল রাইটের থেকে বড় তো আর কিছু হতে পারে না, ফ্রি এডুকেশন। হ্যাঁ বলো সুগম। তোমাদের কি মনে হয় তুমি বলো, যুগ্ম লিস্টে এনে কি সুবিধা হলো, মানে সুবিধা নয় কেন আনা হলো, তার কারণ হচ্ছে হু হ্যাজ দ্য পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, ইট ইজ পার্লামেন্ট। আজকে ফান্ডামেন্টাল রাইট হতো না এডুকেশন যদি এটা স্টেট সাবজেক্ট থাকতো, স্টেট ডাজ নট পজেস দ্য পাওয়ার টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, এটা পার্লামেন্টের কাছে আছে, সেটাই হচ্ছে একটা বড় সুবিধা যে কনকারেন্ট লিস্টে এডুকেশন আসার। হ্যাঁ আরও একটা সাবজেক্ট এসেছিল যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, এটাকে আনার কারণ কি বলতে পারো?
বলো দীপিকা বলো, এটাকে আনার কারণ কি? অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস আগে স্টেটের হাতে ছিল, এটাকে কনকারেন্ট লিস্টে আনার কারণ কি? হ্যাঁ বলো। ওকে কাজুরি বলো। ম্যাম আমার পার্সপেক্টিভে মনে হচ্ছে জাস্টিস এই বিষয়টা হলো সেন্ট্রাল, যেটা আছে যেহেতু সেন্ট্রালে মেজরিটি বেশি, তাদের মেজরিটির জন্য সমস্ত কিছু তাড়াতাড়ি পাস হয়ে যায়, ওই জন্য জাস্টিসটা তো আমাদের যাতে তাড়াতাড়ি পায়, মানে এটা স্পেশালি ফর দ্য পুয়ার পিপল, দোজ হু ক্যান নট অ্যাফোর্ড টু মেক দ্য জাস্টিস ফর দেম, সো তাদের যাতে তাড়াতাড়ি দেওয়া যায় সেই জন্য আই মিন গিভ আ ইমিডিয়েট অ্যাকশন, ওই জন্য এটাকে কনকারেন্ট লিস্টে আনা হয়েছে। হ্যাঁ, আরও একটা কারণ হচ্ছে এখানেও সেম জিনিস, দ্যাট ইজ আমরা যখনই বলি না যে হয়তো দেখা যাচ্ছে যে আমরা আজকে হাইকোর্টের জাজ চুজ করবো, স্টেটের যাকে ফেভারিট জাজ মনে হবে, তো সেই ক্ষেত্রে কী হবে যে স্টেটের ফেভারেই সে সমস্ত জাজমেন্ট দেবে, কিন্তু সেখানে যদি একটা প্রেসিডেন্ট চুজ করেন কোনো জাজকে, বা প্রেসিডেন্টের অ্যাসেন্ট মেনে যদি কেউ কিছু করেন, তার মানে কি ওই জাজটাকে বা ওই জাস্টিসটা একটা আমরা ধরেই নিচ্ছি, হয় অনেক কিছু বাস্তবে, বাট ধরেই নিচ্ছি এটা হবে নিউট্রাল। আর তার থেকেও বড় কথা, স্টেটের যদি কাউকে পছন্দ হয় সেটা শুধুমাত্র বায়াস ছাড়া আর কিছু হবে না। এটা সেন্ট্রালের ক্ষেত্রে তো আমরা দেখি, আজকে সেন্ট্রালের উপরে কেউ নেই তাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে এই কাজগুলো হচ্ছে, এই যে জিনিসটাকে কনকারেন্ট লিস্টে আনা হচ্ছে, তো এই জিনিসটার কারণ হচ্ছে যা কোনোরকমভাবে তোমরা হয়তো পড়বে দ্য ডক্ট্রাইন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স বলে একটা সাবস্টেন্স এক ডক্ট্রিন রয়েছে, যেমন বেসিক স্ট্রাকচার ডক্ট্রাইন, ডক্ট্রাইন অফ কালারেবল লেজিসলেশন, অ্যানাদার ডক্ট্রাইন ইজ ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স, ইট ইজ রিলেটেড টু সেভেন্থ শেডিউল। ওখানে একটা কথা বলা হয়েছে যে ইফ there is any kind of disturbance over the decision of state government and central government, then the central government receive the priority, central government er priority tai age ana hobe, ebar jai hok seta aro durer byapar, ebar byapar ta shobari prothome hocche amendment, sei power ta state ke dewa nei, state ei power ta jodi possess korto tahole amader constitution যেটা বলা হয় যে ওয়ান অফ দ্য বেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড ফর ডেমোক্রেসি, সেই বেস্ট নেচারটা আর থাকতো না, সেকুলার নেচারটা আর থাকতো না। এবার এই যে আমরা তো অ্যামেন্ডমেন্ট করছি, অ্যামেন্ডমেন্টের কয়টা প্রকারভেদ বলো নয়নিকা, কত রকম অ্যামেন্ডমেন্ট রয়েছে? তিনটে। কি কি? আমাদের কনস্টিটিউশন এটা কোথায় বলা আছে? এক্ষুনি পড়ছি ডক্ট্রিন অফ পিথ অ্যান্ড সাবস্টেন্স, সেন্টার প্রিভেইল করবে, আবার এক্ষুনি আমরা স্টেটকে আনছি, কেন কি এমন যেটা বলা রয়েছে যেটা হানি হয়ে গেলে আমাদের এত মানে কনস্টিটিউশনের ক্ষতি হয়ে যাবে? দ্যাট ইজ দ্য ফেডারেল নেচার অফ আওয়ার কনস্টিটিউশন অফ ইন্ডিয়ান স্টেট, উই আর ফেডারেল, আমরা শুধু যে ইউনিয়নকেই প্রাধান্য দেবো তা নয়, আমাদেরকে স্টেটকেও প্রাধান্য দিতে হবে। আর এই ফেডারেল নেচার অফ আওয়ার কনস্টিটিউশন ইজ অলসো আ বেসিক ডক্ট্রাইন, এটাকে তো আর কেউ অল্টার করতে পারবে না, সেই জন্য আই মিন তোমার এই ফেডারেল ক্যারেক্টার বজায় রাখার জন্য আর্টিকেল 368 দরান বলা হয়েছে যে স্পেশাল মেজরিটি উইথ দ্য র্যাটিফিকেশন অফ হাফ অফ দ্য স্টেট। আজকে অনেক বেশি আলোচনা হয়ে গেছে আউটওয়ার্ডস অফ আওয়ার এনভায়রনমেন্ট, ঠিক আছে আজকে এখানেই তাহলে শেষ করি, কোয়েশ্চেনগুলো আমি পরে করাবো, 25টার মতো কোয়েশ্চেন আসে, বেশি সহজ কঠিনও নয়, তো আমরা করে নিতে পারবো। আর পিডিএফটা ক্লাইমেট চেঞ্জের যারা ক্লাস করনি তাদেরকে আমি পাঠানো রয়েছে গ্রুপে, আমি আজকেও আর একবার পাঠিয়ে দেবো। আর ক্লাইমেট চেঞ্জের ন্যাচারাল ডিজাস্টার পার্টটা আমি কোনো একদিন সময় বের করে তার আগের দিন আমি গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর টুডে। তোমাদের কেমন লাগলো আজকে? ওকে ঠিক আছে, ওকে টাটা, গুড নাইট। ওকে ম্যাম, থ্যাংক ইউ।